ঘুমাই দেবেন ক্লাস নিতে পারবেন কোনো প্রবলেম নেই, ঘুমাই নেন টেনশন নেই, আর যদি না নিতে পারেন
they come a choice, they want to do for some of the work, not by the way, and I think people say, not that, not that, not that, not that, not that, not I have to do it. So, I'm not sure if you're a good person.
এটা একার জন্য লার্নিং স্টাইল একার রকম, এখন আমি শুধু খুব কুইকলি যাব এটাকে। যদি আপনি জানেন তার লার্নিং স্টাইল কেমন, আমি একটু ফাস্ট যাচ্ছি। লার্নিং স্টাইলটা কী? লার্নিং স্টাইল সিম্পলি হচ্ছে ইট ইজ দ্য প্রেফারেন্স ফর দ্য মেথড বাই উইচ ইউ লার্ন অ্যান্ড রিমেম্বার হোয়াট ইউ লার্ন। লার্নিং স্টাইল হচ্ছে একটা প্রেফারেন্স, আপনি কীভাবে শিখবেন এবং কীভাবে মনে রাখবেন। এক এক জন এক একভাবে মনে রাখবেন, দেখেন মনে রাখার জন্য এক এক ফর্মুলা আছে। কেউ মুখস্থ করে তাই তো, দেখে দেখি আবার কেউ পড়ে শিখে, পড়ার দ্বারা শিখে, কেউ শোনার দ্বারা শিখে। তিনটা প্রাইমারি লার্নিং স্টাইল আছে আমাদের, তিনটা প্রাইমারি লার্নিং স্টাইল। এখন আসেন আমি শুধু তিনটা নাম আছে, বলেন কি কি নাম? আপনার হাতে নোট আছে, যদি ওখানে পারেন একটা সাইডে কোথাও লিখে রাখেন লার্নিং স্টাইল। বাকিগুলো আমি একটু উঠতে যাওয়ার জন্য একটা টপিক আবার করবো, তাহলে শর্ট টাইমে চলে যাবে, বাট আপনাদেরকে বোঝাই দিয়ে যাবেন আমি যাবো। আবার আছে একটা ডিসিশন ঠিক স্যার বুঝানো, তাই স্যারে কি বলে না ভালোই করেছে, সবাই বুঝছে, কোন লেভেল নোট স্যার কোন লেভেল? সেকেন্ড লেভেল, ওই পর্যন্ত আমাদের আর্গুমেন্ট দেবো নাকি? ভাবি স্যার সব বুঝছে, সব স্টুডেন্ট বুঝছে, কোন লেভেল? রিমেম্বার আন্ডারস্ট্যান্ড অ্যাপ্লাই অ্যানালিসিস ইভ্যালুয়েশন যে পর্যন্ত আমরা ছাত্রদেরকে নিতেই চাই না, অথবা নিতেই পারি না, অথবা মনেই করি না যে অত বছর যাওয়ার দরকার আছে, আমরা কিছু বলি না, যে প্রত্যেকে ক্রিয়েট দেবে তা বলি না, কি বলি সবাই বুঝছে আন্ডারস্ট্যান্ড। তো আমরা যে প্রপোজকে বলে ফেলছি যে সবার বুঝে দেবো, তার মানে কি সেকেন্ড লেভেল আসবে। অডিটোরিয়াম যে সে কীভাবে শিখে শোনার দ্বারা, ভিজুয়াল যে সে কীভাবে শিখে, আর কানেক্টেড যে সে পড়ার দ্বারা, পড়ার দ্বারা পড়ার দ্বারা শিখে। তিন লেভেলের লার্নিং আছে আসলে, এই তিনটা আইসোলেট না, একই একই স্টুডেন্ট তিনভাবেই শিখে, কিন্তু এই তিনটার মধ্যে আমার অনেক বেশ আছে, একটাতে ডমিনেন্ট। এখন কেউ কি আবিষ্কার করতে পারবেন কে কোনটাতে ডমিনেন্ট? দেখি আমার সামনে থেকে বলে দেয়নি, আপনি কোনটাতে ডমিনেন্ট, এই তিনটার মধ্যে কোনটা ডমিনেন্ট দেখি চিন্তা করে বলেন। অ্যানালিসিস, এখন গ্রুপসের অ্যানালিসিস লাগাই দিচ্ছিস এক নম্বর লেভেল, পরে আপনি নিজেকে অ্যানালিসিস করে বলেন আপনি কোন লেভেলে ডমিনেন্ট, কোনটাতে অ্যানেস্থেটিক, খেলাপাটে যান, খেলাপাটে এক্সারসাইজ, ওকে আপনি করলে কোনটাতে ডমিনেন্ট? ভিজুয়াল কি নোটপত্র বেশি দেখা যায় কি নোট বেশি, ওকে আপনি কোনটাতে অডিটোরিয়াম বিশাল, দুটো সমান সমান একটা এক্সাক্টলি সমান না, একটু উনিশ বিশ আছে, ভিজুয়ালটা একটু বেশি, ভিজুয়ালটা বেশি। কেউ কি আছেন অডিটোরি বেশি অডিটোরি স্যার অডিটোরি ওকে, এর মধ্যে কেউ আছে অডিটোরি বেশি? আল্লাহ এই জামানার বাচ্চাদেরকে খালি ভিজুয়াল ভিজুয়াল ভিজুয়াল, এটা যদি তাদের কোনো দোষ নেই আমরা বেড়াই দিচ্ছি। এক্সাম্পলটা দিই, আমার বাসা তিনটে বাচ্চা, গেস্ট রুমে কোনো গেস্ট আসে, কাজে বাচ্চাদের পরীক্ষা কিংবা একেবারে প্রাইভেট টিউটর আসে, বাচ্চাটা কুটি দিচ্ছে যে কে আসছে, কুটি দেওয়ার পরে আমরা কী করবো? বাবা কিংবা মা তোমার পড়াতে মিলে যাও, একটু পরে টিচার আসবে কিংবা কাজে তোমার কোন দিকে প্রশ্ন করছি তাকে, কোন দিকে সে ছেড়ে দিচ্ছি আমি ভিজুয়াল টেবিলে দেয় কী করবে সে নোট করবে পড়াশোনা, গেস্ট রুমে যদি থাকতো কোন দিকে, কোন দিকে কোনটা পেতো সে শুনতে পারতো, সে অডিটোরি থাকতো, তাহলে আমরা আলটিমেটলি আমাদের নিজেদের অজ্ঞানে অথবা সাবধানে আমরা কোন দিকে বাচ্চাদের পুশ করতেছি, কোন দিকে বলে কোন দিকে অডিটোরির দিকে, অডিটোরি ভিজুয়াল অডিটোরির থেকে ভিজুয়ালের দিকে পুশ করতেছি অডিটোরি। আবার কাইনেস্থেটিক, কাইনেস্থেটিক আমরা কি ফ্যাসিলিটি দিচ্ছি নাকি এখান থেকে পুশ করতেছি ওপর দিকে, দেখেন তো খেয়াল করে একটু খেলাধুলা করলে একটু আড্ডা হয়ে গেলে বলতেছি যে অপারেটে বেড়ে যাও, তার মানে আমরা আর্গুমেন্টে এটাকে সলভ করতেছি এটাও সলভ করতেছি, তিনটা এক সমান নিয়ে জন্মগ্রহণ করছিলাম আমরা সবাই, অলমোস্ট ন্যাচারাল ছিল তিনটা ব্যালেন্স, এই তিনটা ব্যালেন্স থেকে আমরা বাচ্চাদেরকে পুশ করতেছি এই দিকে ভিজুয়াল বেশি এই দিকে সরা দিচ্ছি কিনা, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হাতের কাজ পা দিয়ে করা যায় কিংবা ডানাতের কাজ বাম হাতে করা যায় দুটা হাত দিয়ে, তারপরও কাজ চলবে কিন্তু হাত থাকলে যে কাজ করতে সেটাই তো হবে। আপনার তিনটা মিলে 100% লার্নিং, আল্লাহ এইভাবে আমাদেরকে তৈরি করছে মানব সন্তানকে, এখন তিনটার একটা যে কোনো একটাকে মানে আপনি কমাই দেন বাকি ধরে দেন আপনি 100 দিতে পারবেন না, বাট এর কিছু জায়গা
পাটাবাড়িতে সব জায়গায় মিলে আমরা বাচ্চাদেরকে কোন দিকে পুশ করতেছি আমার সাথে একটা বলে ভিজুয়াল নোট বুঝতে পারে এটা দেখতেছেন ভিজুয়াল তাই তো নোট বই যার ভিতরে সবকিছু ভিজুয়াল ক্লাসরুমে আপনারা আসেন না আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা স্কুল আছে কোনো অবস্থাতে আমাদের বাচ্চাদের 30% উপরে ক্লাসে নেওয়া যাবে না স্কুলে পাঠালেও গিয়ে খেলা করলে তাহলে আড্ডা দেবে বারোটা মধ্যে আমাদের ক্লাসরুমে নাই তার মানে অডিটরি কম এরপরে মেয়েদের যাতে সূর্যাস্ত আইন করা আছে একটা কি জানো সূর্যাস্ত আইন করা আছে একটা কি জানো বলে এটাকে যে সন্ধ্যার পরে বাইরে যেতে পারবো না একটা সব ফ্যামিলি যেমন মেয়েরা আমার সেকেন্ডে তো তাকে দেখছি সব তারপরে স্যাংশনটা কি এখন একটু একটু অ্যালাউ করে এটা আমার ওয়াইফের জন্য রিলাক্স করে কিন্তু এর আগে কি বাকিদের আসা নষ্ট হিসেবে বাসায় কিন্তু পা তারপরে বাইরে আটকাতে বা বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি কি বেটে কথাবার্তা হলো বা বন্ধু বেটা নাই চলে আসতে হবে আলটিমেটলি এসে বলবে কোথায় আলটিমেটলি ভিজুয়াল এখন বলে তিনটাই মেজর ছিল তিনটা মেজর লার্নিং স্টাইল ভিজুয়াল অডিটরি কাইনেস্থেটিক আমাদের বাচ্চারা এখন শিখছে কিন্তু তার ভিতরে ক্যাপাসিটি রয়ে গেছে কিন্তু ইনহেরেন্ট ক্যাপাসিটি রয়ে গেছে এটা তো এটা তো দুইটাকে চাপাই দিচ্ছি লার্নিং কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে নাম্বার ওয়ান লার্নিং কমে যাচ্ছে যদি লার্নিং বাড়াতে যায় তাহলে এই ইনভলভ করতে হবে তিন দেখে ইনভলভ করতে কিছু কিছুর সাথে এটা হবেই না ভিজুয়াল হবে না আচ্ছা দেখেন মিটিং সিটিং করে একটা ডিসিশন নিতে হবে তার মানে অ্যানালিসিস অ্যান্ড ইভালুয়েশন এটা তো হবে অ্যানালিসিস অ্যান্ড ইভালুয়েশন কোথায় হবে আলোচনা এবং ডিসিশন অ্যানালিসিস অ্যান্ড ইভালুয়েশন আর যদি কোনো প্ল্যান নতুন করে ডিজাইন করি তখন কোনটাই কাইনেস্থেটিক ইমপ্লিমেন্ট করতে গেলে কাইনেস্থেটিক আর ডিজাইন করতে গেলে কাইনেস্থেটিক আমি শুধু ভিজুয়াল দিয়ে আমি আমার লার্নিংটাকে টোটাল এভরিথিংটাকে কতটুকু করতে পারবো সেটা হবে আমি তো আমার স্টুডেন্টদের তৈরি করতেছি পৃথিবীটাকে নতুন করে করতে তাই তো তো সেখানে সে আলোচনা করতে পারতেছে না সে ডিসিশন নিতে পারতেছে না সে অ্যাপ্লাই করতে পারতেছে না তাহলে ভিজুয়াল দিয়ে এই জেনারেশনকে এই দেশকে আমরা যা চাইতেছি সেটা দেওয়া যাবে না আমার সাথে একমত কেনা দেখেন তাহলে কী করবেন তাহলে আপনার ক্লাসে এই তিনটাকে কীভাবে ইনভলভ করেন আপনার লার্নাররা কীভাবে এই তিনটাতে ইনভলভ হয় এটা আপনাকে নজর রাখতে হবে এতদিন পর্যন্ত যা করছেন না করছেন নিজেরা যেভাবে সাইজ ফরম্যাট হয়েছে ভেঙে ফেলে নেই ফরম্যাট করা যাবে নিজেদের যে কনস্ট্রাক্ট নিজেদের যে ফরম্যাট এখন চিন্তা করেন এটা চিন্তা করতে থাকেন না আপনি ক্লাস করতে থাকেন দেখবেন যে আপনি পেরে গেছেন কি সম্ভব কাইনেস্থেটিক না দিলে ছাত্ররা কীভাবে কী করবে ডিজাইন করবে কী করে প্ল্যান করবে কী করে ইমপ্লিমেন্ট কী করে করে রাস্তাঘাট এত কিছু কীভাবে করে প্লেন চালাবে কী করে সবই তো কাইনেস্থেটিক এখন আমাকে বলেন তো এই যে পৃথিবীটা চলতেছে আমার দেশটা চলতেছে কোন এরিয়াতে বেশি ইনভলভমেন্ট চিন্তা করলে কোনটা ইনভলভমেন্ট বেশি ভিজুয়াল অডিটরি কাইনেস্থেটিক কোনটা ইনভলভমেন্ট বেশি কাইনেস্থেটিক পার্টা যে আমার আমার এক কলিগ একটু অসুস্থ ব্যাকপেন এন্ড পেন এন্ড স্টিল পড়ে গেছে ইন্ডিয়াতে গেল ডাউটা বলে তো তার বাচ্চাটাকে আমি পাইছি একটু সাথে তোমার নাম আমার ঘরে দিতে দিচ্ছে ইসলামকে জিজ্ঞেস করতেছি প্রফেসর জিজ্ঞেস করতেছি তোমার ফ্যামিলি থেকে আরো কার ছিল না তুমি যদি পড়ে গেলে তুই অ্যাফেক্টেড হলে বলে যে না আমার মা আরো এরকম ব্যাকপেন ছিল আর স্টিল পড়ে গেছিল তার বলে তোমার মা যদি ছিল তুমি পাইছো তোমার বাচ্চারা পাশে আমার কাছে ওকে কে খেলা মানে তাকে দিতে দাও নাকি ওসব ফাইল সব সব পড়াশোনার মধ্যে থাকে ঘরে বসে থাকে বলার সামনে তো বাচ্চাটা রেজিস্ট করতেছে বা যাবো কখন আমার মাস্টার প্রাইভেট মাস্টার এইটা সামনে সামনে তো আমার কাজ শেষ খেলার মাঠে যাবো কখন তার মানে কি নো কাইনেস্থেটিক এখন যদি নো কাইনেস্থেটিক হয়ে থাকে তাহলে বাস্তবে তারা খুব বেশি দূর আগাতে পারবে না আমার সাথে একমত আপনি মানতে বলেন যদি দেশ গড়ার জন্য আপনি ডাজেটকে তৈরি করতে চান ইনভলভ করেন অডিটরি ইনভলভ করেন এখানে মনে করেন না যে আটটাতে গেছে আটটার সময় নষ্ট না আটটার থেকে অনেক ভালো ভালো জিনিস বের হয়ে আসে ফ্রান্সের ইতিহাস আছে ফ্রান্সের ইতিহাসে কি দেখা যায় অলার যারা বসে আটটা দিত যখন দেশটাকে ধ্বংস হয়ে যাচ্ছে তারা একাই আসছে এদের একটা কথা আছে ওয়ান্স ফ্রান্স ওয়াজ সেভড বাই ইটস আইডলার্স যারা অলার বসেছিল তাদের দুটি ফ্রান্স এক সময় সেভ হয়েছিল আমাদের দেশে অনেক তাই এখন এই তিনটাকে তিনটা থেকে যদি যান তিনটা চিনলে কি করে সেটার একটা ভুল দিয়েছে খুব সহজ বলতে আপনি যদি ভিজুয়াল ভিজুয়ালটাকে চিনতে যান চিনবেন কি করে খুব বেশি বুদ্ধি যে ভিজুয়াল লুকিং সি দ্য ওয়ার্ল্ড ভিজুয়াল যে সে একটা লেখা দেখলে সে বুঝতে পারে কোনো বানান ঠিক হচ্ছে কি না আছে ওর চোখে দেখে ধরা পড়ে এখানে স্মুথলি যাচ্ছে না বলে কোনো একটা ভুল আছে আর যে অডিটরি সে ওই শব্দটা আওয়াজটা শুনতে চায়
মনে করেন একটা কঠিন শব্দ কি হতে পারে স্যার সংস্থা আছে ছোট বাচ্চার জন্য সেটা কঠিন স্যার নামস ফ্যান্স সে ওই শব্দটা বলে যেভাবে বলে কানের সাথে আর এখানে লিখতে পারে আর এই কি করে দেখে আর যে গাইডেন্স দেবে সে কি করবে কাগজে বলে লিখবে লিখে দেখবে যে লেখাটা স্পন্দে যাচ্ছে কিনা যদি স্পন্দে না হয় মনে করে বাংলা কথা বলেছে আসলে এরকম আমাদের মধ্যে এরকম অনেকে খাতার পরে না লিখে টেবিলে লেখা শুরু করে মানে অনেকে পাশে করে করে নকল করতেছে কিন্তু এটা না তো কাইন্ডনেস লেখা তাদেরকে দেখবেন খাতাতে প্রচুর লেখালেখি কাটাকাটি ইভেন রবীন্দ্রনাথ দিলটা কাইন্ডনেস লেখছে দেখবেন রবীন্দ্রনাথ যেমন কবিতা দিচ্ছে কাটছে ছিঁড়ছে কাটছে ছিঁড়ছে নজরুল যেমন ছেলে জানে না ওগুলোটা কাইন্ডনেস লেখছে বাবুদের তাল ঘুরে আবুদের তাল ঘুরে সে কি বাস করলো দাঁড়া বলি তাল একটু দাঁড়া এই যে কাছে ঘুরছে আর হচ্ছে আর পুকুরে দাঁড়া খাইছে অন্য কোন ডাকছে খেলার মাঠে বাচ্চাদেরকে যদি আমরা খেলার মাঠে না দিই অথবা খেলা করতে না দিই অথবা কম্পিটিশনে না দিই কম্পিটিশনে না দিই তার অ্যাটিটিউড কেমন হবে জানেন কেমন হবে বলেন তো দেখি কাউকে যদি খেলতে না দিই খেলার মাঠে না দিই কম্পিটিশনে না দিই তার অ্যাটিটিউড হবে ওই বিষয়টা দেখলে যে ভুল করাবে মানে তো বিষয় কীভাবে আইডেন্টিফাই করবে দেখুন তাদের মাথায় কি আছে আমার থেকে আপনাদের মাথায় অনেকেরই আরও আসতে যাচ্ছে ভিজুয়াল একটা লার্নার তাকে কীভাবে আইডেন্টিফাই করবেন তার পড়ার টেবিলে দেয় দেখেন খুব ডিটেল দিয়ে পড়ার টেবিলটা ডিটেল দিয়ে দেন খাতাটা নিয়ে দেখেন খাতাটা খুব সুন্দর লেখা ভিজুয়াল কারণ একটু লিখে দিলে তার ব্যবস্থা খারাপ হয়ে যায় ভিজুয়াল আর যে কাইনেস্থেটিক তারা কিভাবে চিনবেন যাই দেখবেন যে ইয়ে আছে অনেক বল আছে এটা আছে ওটা আছে হাতুড়ি সাপল এটা ওটা যা আছে সব টেবিলের আশেপাশে আছে কালার জিনিসপত্র এটা এটা পাবেন অনেক বাচ্চা আছে টেবিলে করে পড়তেছে আর পিছনে পিছিয়ে রাখছে পিং পং বল দিয়ে পড়তেছে আছেন এরকম বাচ্চা এগুলো বুঝবেন যে কাইনেস স্টাডি আর যে অডিটরি অডিটরি যা তার দেখবেন যে একটু আওয়াজ আসলেই তার মেজাজটা খারাপ হয়ে যায় বাইরে কোনো আওয়াজ আসলে সে টলারেট করতে পারে বাইরে আওয়াজ সে কী করবে দেখবেন সন্ধ্যাবেলা সাথে সাথে পড়তে পারবে না যত সবাই বাবা মা তোমায় করবে সেই সময় টেবিলে তার কনসেন্ট্রেট আসবে সেটা হচ্ছে তার অডিটরি ক্যারেক্টার এখন আপনি যদি কোনো হলে স্টুডেন্ট হোস্টেলে কিংবা যে কোনো গ্রুপে যায় প্রত্যেকটা স্টুডেন্টকে সিম্পলি চোখে দেখেন তার টেবিলটা তার পড়ার রুমটা আপনি চোখ দিয়ে দিতে পারবেন কোনটা অডিটরি কোনটা ভিজুয়াল কোনটা গাইডেন্স দেবে বলেন তো আবার ভিজুয়ালের কী ক্যারেক্টার খুব প্রসান্ন একটু এদিকে দেখালে তার অ্যাটেনশন চলে যায় ভিজুয়াল অডিটরি যে আছে তার সাউন্ডের ব্যাপারে খুব সেন্সিটিভ আশেপাশে আওয়াজ হলে এসে তার আর অ্যাটেনশন নেয় আর কাইনেস্থেটিক দেশে সব সময়ের মধ্যে দেখা যাবে না হারে দৌড়াদৌড়ির মধ্যে আছে দৌড়ানোর মধ্যে আছে আবারও আমি বলি তিনটের মধ্যে সমাজের প্রোডাক্টিভ কিন্তু সবচেয়ে বেশি কাইনেস্থেটিক অ্যান্ড অডিটরি আর আমরা বানাই দিচ্ছি যে কোনটা বেশি দিচ্ছি আমাদের দোষ কোথায় যাচ্ছে বেশি ভিজুয়াল এটাকে পারবো অনলাইনে চেঞ্জ করতে কীভাবে চেঞ্জ করবেন বলেন ক্লাসে বাচ্চাদেরকে যত পারেন তত লাফালাফি দেন মানে যত এক্সারসাইজ আর মানে অ্যাসাইনমেন্ট এটা দেন দেখবেন যে তারা ওখানে তিন চারজনে মারামারি ঘোষাঘুষি করতেছে কিন্তু তারপরে কোনো অন্ধে আধা ঘন্টা করে একটা আউটপুট কিছু একটা নিয়ে আসতেছে যতটা লাগাইছে তাও লাগাতে দেন অ্যানেস্থেটিক চলেন আমাদের এখান থেকে আরও দু একটা জিনিস আছে যদি এরকম আসে পাঁচ সাইড জিনিস আছে যে বলে দিচ্ছি যে ভিজুয়াল যে সে ভিজুয়াল যে এখানে ইন্ট্রিক করে ভিজুয়াল যারা আছে অডিটরি যারা আছে বারবার সবার দ্বারা এখানে থাকে আর কাইনেস্থেটি যারা করে করা যারা ওদের মাথায় যায় তিনটা এখন আমাদের বার্নিং কোশ্চেন একটা আমাদের পরীক্ষার যে প্রশ্নগুলো হয় সেটা ভিজুয়াল অডিটরি কাইনেস্থেটি কোনটা থেকে বাই আসছে
বিষয়টা খুব ভালো নোট নেয় এবং পরীক্ষার সময় যেটাকে আবার এখন আপনি বলছেন যে ভিজুয়াল স্টার টেস্ট টু হায়ার গ্রেডস আই জাস্ট ডিসকভার দ্যাট রিফ্লেক্ট দ্যাট ম্যাচ বিটুইন দ্যার লার্নিং এন্ড টেস্টিং স্টাডি এত সত্য কথা বলে বেতন আমার কিছু বলার নেই আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে ভিজুয়াল অরিয়েন্টেড অর্থাৎ ভিজুয়াল লার্নাররা বেশি নাম্বার নিয়ে নিচ্ছে যারা বাইরে যাবে তো অপার নাম্বার মানে কম প্রোডাক্ট আউটকাম দিতে পারবে খেয়াল করছেন কিছু একটা আমাদের টিচিং লার্নিং এর কথা কোনো বলার আছে দেওয়া দরকার ছিল তাদেরকে বেশি ইনভলভ করা ছিল অডিটোরিয়াম কাইনেস্থেটিক আমরা সেখানে সরাই আছি এনি ক্লাসরুমের মধ্যে এসে বেশি করে নাম্বার দিচ্ছি যেই বাইরে চলে যায় আর ওখানে অ্যাডজাস্ট করতে পারে না তার কারণ ওখানে গিয়ে এখানে আউটপুট আমরা অনেক বেশি দিচ্ছি কিন্তু ওখানে গিয়ে আউটকাম আর দিতে পারে না তারা আমার সাথে একমত আর দ্বিমত সেটা বলে একমত এখন এইটাকে কোনোভাবে এই ক্লাসের মধ্যে ইয়ে না রেখে মানে আমাদের এই আলোচনায় ঠিক না রেখে আপনার ক্লাসের মধ্যে আপনি যদি ঘটাতে পারেন রিফ্লেকশন দেন ইউ আর সাকসেসফুল টিচার আপনার আপনার আমরা পড়ানো দেশের কাজে লাগে মাথায় নিয়ে নেন আমরা আমাদের ম্যাক্সিমাম এখানে আরেকটা জিনিস আছে ব্যালেন্সের ব্যাপার আছে ভিজুয়াল অর্ডিটিং কাইনেস্থেটিক আপনি পড়াবেন ব্যালেন্সড প্রশ্ন করবেন ব্যালেন্সড কিন্তু আমরা বেশি প্রশ্ন করতেছি ভিজুয়ালের দিকে দেখেন যখন প্রশ্ন করতেছি ম্যাক্সিমামটা মুখস্থ করে করে লিখতেছে তাই তো করতেছে ভিজুয়াল এখানে নিচ্ছে ভিজুয়াল থেকে আর এখানে আবার রিটিং করে দিচ্ছে ভিজুয়াল থেকে ভিজুয়ালটা নাম্বার বেশি করতেছে এখন একটা সুন্দর কথা বলি কেউ না আমার পরে রাগ করেন না ইন জেনারেল মানে জেন্ডার বায়াস ছেলেরা বেশি ভিজুয়াল না মেয়েরা বেশি ভিজুয়াল মেয়েরা বেশি ভিজুয়াল আর আপনি পরীক্ষায় নাম্বার রাখছেন কোন দিকে বেশি ভিজুয়াল বেশি অর্থাৎ রেজাল্ট ভালো করবে কারা মেয়েরা মেয়েরা হচ্ছে কিনা দেখেন সারা দেশে এটা যেন বড় মেগা মেগা রেজাল্ট রিসার্চ করা লাগবে ছোটো মাইক্রো রিসার্চ প্রসেস এটা পেয়ে যাবে আপনি যেমন হলে যান ছাত্রদেরকে সাপোর্ট রাখেন 100-200 নিয়ে দেখেন ভিজুয়াল অডিটরি কাইনেস্থেটিক এবং নিয়ে পোস্ট ধারা রাখেন ভিজুয়াল অডিটরি কাইনেস্থেটিক এবং রেজাল্টের পাওয়ার দেখেন দেখুন যে মেয়েরা রেজাল্ট ভালো করতেছে মেয়েরা মন খারাপ করার কোনো কারণ নাই আমার মেয়েরাই বেশি সাপোর্ট দেয় আমাকে মেয়েরাই বেশি সাপোর্ট দেয় এই রেজাল্টের ফাইন্ডিংয়ে মেয়েরা কি ভিজুয়াল না কাইনেস্থেটিক কোনটা দিকে বেশি মেয়েদের দু একজন আছে গল্প গুজব করে বেশি আলাপ করে এটা ইন জেনারেল মেয়েরা মেজরিটি হচ্ছে ভিজুয়াল কারণ সূর্যাস্ত আইন তাদের করে প্রযোজ্য তাই তো টেবিলে বসে কী করবে পড়বে 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 পরীক্ষার প্রশ্ন হচ্ছে ওখান থেকে রিটার্ন 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 তাই তো ভিজুয়াল অর্থাৎ মেয়েরা রেজাল্ট ভালো করতেছে অ্যাসিস্ট্যান্টের ইন্টারমিডিয়েটে এই দেশে এই ডেটা এখন পর্যন্ত ইন্টারপ্রিটেশন হয়নি ইন্টারপ্রেট হয়নি শিক্ষামন্ত্রী থেকে শুরু করে নিজ পর্যন্ত কেউ কিন্তু এটা ইন্টারপ্রিটেশন দেয়নি বাট আই গট দ্যাট ইন্টারপ্রিটেশন আমি পাইছি আমি নিজের থেকে না আমার ওখানে যে 600-700 কিংবা 1000 খানে ফ্যাকাল্টি মেম্বার এই পর্যন্ত 1 বছরে আমার ট্রেনিং আসবে তারা সবাই এই ব্যাপারে একমত আপনারা কেউ যদি মাথা থাকলে আমার হাতে দিতে পারেন আমি লিখে নিব যে কয়জন দিব জি আমাদের একটা অবজারভেশন যেটা বলে যে মেয়েরা মেয়েরা লার্নিং স্টাইল ভিজুয়াল বেশি আর আমাদের পরীক্ষার প্রশ্ন ভিজুয়াল ব্যাস করতেছে এটা শিও এটা তো আমরা বুঝতে পারছি যাতে মেয়েদের রেজাল্ট ভালো পেয়ে যাচ্ছে আর সাবজেক্ট ওয়াইজের ব্যাপারে হতে পারে সাবজেক্ট ওয়াইজের ব্যাপারে হতে পারে সেটা স্টাডি করে আমাদেরকে বলতে হবে ওকে চলেন তাহলে আমাদের লার্নিং স্টাইলের সাথে টেস্টিং স্টাইল একটা ম্যাচিং আছে না মিস ম্যাচ কোনটা মিস ম্যাচ কারণ ছেলেরা শিখতেছে কাইনেস্থেটিকের বেশি কথা তো তাই তো কিন্তু কাইনেস্থেটিকের প্রশ্ন কম নাম্বার কম অর্থাৎ তার যে লার্নিং হচ্ছে সেটা মাপতেছি না কাইনেস্থেটিকে যে লার্নিং হচ্ছে সেই লার্নিং আমি কি করতেছি ইগনোর করতেছি কারণ ওই লেভেলের প্রশ্ন নাই নাম্বার আলো করে নেয় আবার অডিটরিতে যে লার্নিং হচ্ছে সেখানে লার্নিং হচ্ছে ওই লেভেলের প্রশ্ন করতেছি কম কিংবা নাম্বার ডিস্ট্রিবিউশন কম অডিটরি কোনটা ভাইবা অডিটরি কোনটা প্রেজেন্টেশন সেমিনার এই জাতীয় কত পার্সেন্ট নাম্বার আমাদের পাবলিকে যারা আসছেন তারা বলতেন না কিন্তু এখানে আসছেন এখানে দিতে হবে আমি লোকগুলো আগে শিখাই দিচ্ছি অলমোস্ট আমার শেয়ার করা হয়ে গেছে অলমোস্ট 55 ইউনিভার্সিটি আছে খুলনা ইউনিভার্সিটি কে খুলনা গেলাম না কয়টা প্রেজেন্টেশন পাইছিলেন আটটা বিলে দুইটে আমরা ডিসিপ্লিন কি ইকোনমিক্স ম্যাথ ম্যাথের প্রেজেন্টেশন পান নাই ম্যাথ 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 ম্যাথের প্রেজেন্টেশন পাই নাই বাট আদার সাবজেক্ট যেগুলো অ্যাপ্লাই করার অ্যাপ্লাই করার সাবজেক্ট যেগুলো আছে ভালো প্রেজেন্টেশন হতে পারবেন কত আছে
BBA more than 45-50. So 45-50 presentation, undergraduate is the car of Kapal is over. Shake the undergraduate for a master second, but actually take it up. Presentation, I put up on the Bada of it. Presentation skill, communication is the Bada of it. Bada of it, I should have to pass it. With the Amanda Consilla, I myself, act up presentation undergraduate by Zina. That is presentation, there are also BBC. Subcut of my son undergraduate presentation. His undergraduate important in the book. একাক সিচুয়েশন একাক জন কথা বলে অবস্থা ওকে যদি এনভায়রনমেন্ট চেঞ্জ করে দেন ওখান থেকে সে কতটা ইয়ে হতে পারবে না ওই ইমিগ্রেশন ম্যানিপুলেশনে গিয়ে তারপর একটা স্যালাইজেশন দিয়ে দেবো আমাকে এই লেকচারে আমাকে না স্যালাইজ করাইছে কিন্তু আমাকে যদি দেন একটা অপশন সঞ্চালন করার জন্য আমি হয়তো এইভাবে বলতে পারবো না মানে আমার বাধা পেয়ে যাবে যে যেটাতে ন্যাচারালাইজ ওকে আমি লার্নিং স্টাইলে এখান থেকে যেতে যাচ্ছি আর কিছু জিনিস আছে দু একটা জিনিস আছে অডিটরি কার্যস্থানের থেকে আমি আরো কতগুলো মডেল আছে এখানে দেখেন লার্নিং স্টাইলের মধ্যে একটা হচ্ছে বডি বা কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স এটা আমরা দিয়ে দিলাম বডি ইন্টেলিজেন্স ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স আছে কিছু কিছু স্টুডেন্ট আছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স মানে এটা এক জায়গায় বসে বড় বড় প্রবলেম সলভ করে ফেলতে পারে একা একা কিছুই পারে না কিন্তু দুই তিন জনে এক জায়গায় দিলে তাহলে বড় বড় বুদ্ধি বড় বড় প্ল্যান বড় বড় ডিজাইন করে ফেলছে আসলে আপনাদের মধ্যে এরকম যে একা একা পারে না কিন্তু বন্ধু বান্ধবের সাথে বসে বড় চিন্তা আসে তো আসলে এরকম এর মধ্যে ইন্টারপার্সোনাল আমি নিজে আমার সফটওয়্যার ক্লায়েন্ট বলতে কিন্তু বুঝছো আমার বোঝার আগে ও যদি আমার বোঝানোর আগে যদি জানতে আগে আগে লোকে দিচ্ছি তখন আমার বুদ্ধি বলে মাথা করে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার পড়তে দেয় আমি অত ভালো না পড়াটা কোনটা ভিজুয়াল তাই তো ভিজুয়ালে আমি কমফর্টেবলি উই বাট ইন্টারপার্সোনাল যেটা ছাত্ররা কিংবা বন্ধু বান্ধব ছাত্র জীবন তাই করতাম বন্ধু বান্ধব বলতাম তারা নোট করে নিয়ে আসলো আমার সাথে কনসাল্ট করো ওরা নোট করছে আমার ক্লাস পর্যন্ত আসছে আরো ওদের বেশি লার্নিং হওয়ার কথা কিন্তু ওরা আমার সাথে ওপেন করলে তার আগে দেখতে আমার এটা চলতো এটা কোন ধরনের ইন্টেলিজেন্স বলে ইন্টারপার্সোনাল গ্রুপের ভিতরে যারা ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স যারা তারা সাধারণত লিডার হয়ে যায় তারা ওই গ্রুপের মধ্যে লিডারশিপ রোল প্লে করে লিডার ভালো না পাল্লার পাবে না কিন্তু সেটার জন্য কোন ধরনের লোক চান আপনি আপনার বিশাল মিশনের মধ্যে কি বলছিল বলেন তো সকালে মনে আছে কিছু লিডার তৈরি করবেন তো লিডার যদি তৈরি করেন তাহলে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স এটা এখানে আপনি যে আছে আপনি পুশ করেন আর একটু বাড়াতে পারবেন যেরকম ছোটবেলা অডিটোরিয়াম কাইনেস্থেটিক কি করে দিচ্ছেন সব ভিজুয়াল বানিয়ে দিচ্ছেন তাই তো ঠিক এরকম অন্য টেন্ডেন্সি যাদের আছে তাদেরকে আপনি যদি প্রতিদিন এটা দিতে থাকেন কি হবে বলেন এটা বাড়তে থাকবে আর একটা স্তর আছে ইন্ট্রাপার্সোনাল কিছু কিছু লোক আছে যারা ইন্ট্রাপার্সোনাল নিজের ভিতরে রাখে সমস্ত কষ্ট নিজের মধ্যে রাখে কারোর জন্য ব্যয় করে না সব বুদ্ধি নিজে নিজে বের করে এদের এরকম ডেঙ্গা বাইরে থেকে বুঝে না আমি কিছু নিজের একজন সামনে করে একজন আরেকজন চিন্তা চিন্তা করে আমি ঠিক করলাম আজকে যদি রাতে আমি মরে যাই তাহলে কালকে আমার কি হবে সাপারেটিস ইন্ট্রাপার্সোনাল ছিলেন ইন্টারপার্সোনাল ছিলেন ইন্টারপার্সোনাল ছিলেন ইন্ট্রা উনি হাঁটতেন হাঁটতে হাঁটতে হাঁট করে দাঁড়ায় যেতেন আমার সবাই দাঁড়ায় যেতেন মনে হতো একটা কাঠের গুলি দাঁড়ায় যেতেন সেখানে একটি পাখি বাসা করতো এটা বলে হয়তো আধা ঘন্টা 40 মিনিট দাঁড়ায় আছে বা আমাদের একটা চিন্তা করতে অনেকক্ষণ পরে একটা সমাধান হয়ে গেছে তখন হাঁটতে শুরু করছে সাপারেটিসের লার্নিং স্টাইল এরকম ছিল কোনটা সেটা বলে তো ইন্ট্রাপার্সোনাল নিজের সাথে নিজে বোঝাপড়া করে অনেক সময় নিজেকে নিজে শাস্তি হয়ে যাচ্ছে এরকম মেয়েদের মধ্যে টেন্ডেন্সি বেশি স্বামীর সাথে ঝগড়া করে নিজের নিজের শাস্তি দেয় খাবে না খাওয়া বন্ধ করে আঙ্গার স্ট্রাইক করে খাবো না দেবে কারো শাস্তি দেয় রান্নায় বন্ধ হয়ে যায় ইন্ট্রাপার্সোনাল নিজেকে নিজে শাস্তি দেওয়া নিজেকে নিজে মানে নিজের সাথে নিজের বোঝা করা করা এটা ইন্ট্রাপার্সোনাল ওকে এটা আমাদের হিউম্যান মানে বোধ মেন বিভিন্ন সবাই করে ওই যে সিরিয়াল চলে না মাঝে মাঝে ওর মধ্যে দেখা নেই ভালো এরপর আছে লজিক্যাল আর মেথমেটিক্যাল কেউ আছে সে একেবারে হিসাব করে আগাবে হিসাব ছাড়া আগাবে না যদি বলে যে চলো নিউ মার্কেটে ঘুরে আসি বা নিউ মার্কেটে ঘুরে আসলে আমার কি লাভ এটা বেশি ওকে তাহলে ম্যাথমেটিক্যাল আরো কিছু আছে মিউজিক্যাল আছে কিছু আছে মিউজিক্যাল মিউজিক্যাল এটা অডিটরি কাছাকাছি রিদমিক
কোনো ম্যাডাম খুব ভালো লেকচার দেয় ওই লেকচারটা শুনতে খুব ভালো লাগে ওই ক্লাসে সবাই যায় কথা বলো যারা বিন্দু অথবা কোনো স্যারের একটা চলে গেলে একটা রিদম থাকে রিদম থাকে যা অনেকের লেকচারে কথার মধ্যে একটা রিদম থাকে ওটা শুনলে তার ভালো লাগে ওখানে তার একটা চান্স চলে আসে এটা হচ্ছে মিউজিক্যাল আর রিদমিক ইন্টেলিজেন্স পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে ভার্বাল লিঙ্গুইস্টিক এটা আরেকটা জিনিস পার্টিকুলার কোনো শব্দের প্রতি আপনার বাসতে চলে আসতে পারে পার্টিকুলার কোনো শব্দের প্রতি বাসতে চলে আসতে পারে যেমন পার্টিকুলার পার্টিকুলার শব্দ বঙ্গবন্ধুর ভাষণ এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তো কিছু কিছু লোক আছে এই কথা শুনলে পাগল হয়ে যায় নাকি আছে না এরকম আমাদের লেকচারের মধ্যে আমাদের নিজেদের মধ্যেও এরকম কিছু কিছু শব্দ আছে যেটা আর যেটা আমাদের ওই শব্দটার প্রতি আমাদের পার্টিকুলার একটা সকালে চিন্তা করছিলাম কোন এক সময় বাচ্চাদের খেলতেছে কেউ খেলতে হঠাৎ করে একটা বিরক্ত হয়েছে ডিসগাস্টিং আমি তো তাড়াতাড়ি ডিকশনারি করছি কি মিন করছে কিসের জন্য ডিসগাস্টেড হ্যাঁ আসল মিনিংটা কি বলছে আরও একদিন খেলা করছে বাচ্চারা করতে করতে না ডিসগাস্টিং তারপরে কি ওদের জন্য ওই শব্দটা ওই শব্দটা খুবই প্রযোজ্য ওদের জন্য খুব প্রিয় শব্দ তো এরকম আপনার ছাত্রদের জন্য এরকম কিছু কিছু শব্দ আপনার নিজের জন্য কিছু শব্দ হতে পারে এরকম প্রিয় প্রত্যেকের নামটা যদি মুখস্থ করে নিতে পারেন প্রথম দিন আর এইটা বলে যদি একটা ডাক দিতে পারেন দেখবেন মর্শিদে গেঁথে গেছে মর্শিদে গেঁথে গেছে সে আপনার প্রেমে পড়ে গেছে আপনি একবার ডাক দিবেন দেখবেন যে আর কোনো দুষ্টমি বদমাইশ করে কোনো কিছু করতে পারবে না সে যত বড় টেরর স্টুডেন্ট হোক না কেন একটা নাম আপনি ভাবো কেমন নাম জানবো কি তো টিচারদের মধ্যে অনেকেই আছে এই টেকনিক ইউজ করে প্রথম দিন মানে আপনারা জুনিয়ার যারা আছেন তারা এখনো যদি শুরু করেন দেখা যাবে যে আপনাদের ব্রেন ওই দিকে গেছে ওই দিকে কাজ করছে দেখবেন ক্লাসে সব ছাত্ররা পারবেন আমার ইউনিভার্সিটি এরকম পাশে আগে ওরা কয়েকজন সব নাম করে মুখস্থ আর যদি নাম ধরে আপনাকে ডাক দেয় তাহলে বুঝবেন যে ভাই আমার নাম জানলো কি করে প্রথম জিনিসটা এরকম হবে বলছি যে মার্কস এরকম দেবে না হয় এরকম ভেরি স্ট্রং উইপন ওকে চলে ভার্বাল লিঙ্গুইস্টিক কিছু 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 স্যার আছেন যাদের শব্দগুলো শব্দ জয়া কিংবা উচ্চারণগুলো উৎখান আমি সঙ্গে দেখে ইউজ করে মাঝে মধ্যে তাই না ঈদের সময় কিংবা অন্য সময় যেগুলো চুক্তি টুক্তি দেয় এগুলো এটা ইউজ করে না দেখে তো ওকে গুড সাত নম্বর বলে আরেকটা আছে ইউজুয়াল আর স্পেশাল ইন্টেলিজেন্স এটা হচ্ছে সেন্স অফ লাইফ দিস ইন্টেলিজেন্স উইচ রিলাইজ অন দ্য সেন্স অফ সাইট অ্যান্ড বিং এবল টু ভিজুয়ালাইজ অ্যান অবজেক্ট ইনক্লুডস ইনক্লুডস দ্য অ্যাবিলিটি টু ক্রিয়েট ইন্টারনাল মেন্টাল ইমেজেস অর পিকচার্স এইটা হচ্ছে যারা আর্টিস্ট যারা আর্ট করে যারা ভালো আর্ট করে খুব ছবি আঁকে সুন্দর ছবি আঁকে এদের জন্য এটা প্রযোজ্য দেখে আমার মেয়েটা খুব সুন্দর আঁকতো আমি হাজবেন্ডটা দুজনে বলতে হচ্ছে যার জন্য আর্টটাকে মনে হয় একটা মনার কাজ কিন্তু মেয়েটা আমাদের দোকানে সে যে কোনায় যায় বসে চুপচাপ চুপচাপ বসে ওখান থেকে ডেন্টারাস অনেক সময় আমি জিজ্ঞেস করি কীভাবে কী করা তার ছবিটা না আসলে আগে মাথায় নিতে হয় মাথায় নিলে তারপরে হাতে আসে আমার অনেক কী মনে করে দরজা বন্ধ করলে ও একটা কিছু করতে পারে মানে দরজা বন্ধ করে যদি রাত দুটো তিনটা চারটা পর্যন্ত সারা কিছু একটা করছে তো আমার ওয়েট করে যে পরের দিন সকালে একটা কিছু নিয়ে বের হবে তার কথা হচ্ছে ওইটা না দরকার বন্ধ করা ওটা হচ্ছে অ্যাটেনশন মানে ডাইভার্ট হতে না কিন্তু মূল জিনিসটা হচ্ছে প্রথমে জিনিসটা এখানে দিতে হবে আমার বাকি সামনে তিনটা ফলের ফুলের টব আছে কী করছে তিনটা ফুলের টবে এক লাইনের সাজাচ্ছে নিয়ে ক্যামেরা করছে ক্যামেরাতে একটা ছবি নিয়ে আসে মনে হচ্ছে এক কাছে তিন ফুল এটা কীভাবে নেওয়া সম্ভব হবে তিনটাকে এই একটা আর্ট তিনটা ফুল একসাথে ই করছে যে টব মনে হবে একটা কিন্তু ফুলের রং তো চলে আসবে তিনটাই কালার চেঞ্জ কালার ঠিক ছিল তো এই জিনিসগুলো সে আগে চিন্তা করছে চিন্তা করে তারপরে ওটাকে সাজাইছে তারপরে এই ছবিটা নিছে এই ধরনের ইন্টেলিজেন্স কেন আমার প্রশ্ন হলো এখানে আর কোনো কিছুই না দেখে দেখা তো ভিজুয়াল আর্টিকেল কাইনেস্থেটিক এটাকে আপনার টিচিংয়ের সাথে মিলানো যায় কি না কীভাবে মিলাবেন ভিজুয়াল আর্টিকেল কাইনেস্থেটিক আমরা কিন্তু সব ভিজুয়াল বায়াস অলমোস্ট অলমোস্ট ভিজুয়াল বায়াস আর আপনারা স্বীকার করলেন যে এই রুমের বাইরে পৃথিবীটা চলছে দেশটা চলছে অডিটোরিয়াম কাইনেস্থেটিক দিয়ে অডিটোরিয়াম সে মিটিং সিটিং ডিসিশন যা কিছু হয় সবই হচ্ছে অডিটোরি আর যত ভাঙা গড়া চলতেছে সব কাইনেস্থেটিক তো অডিটোরি আর কাইনেস্থেটিক দুইটা বিষয় আমরা ভিজুয়াল নিয়ে বসে আছি দেশকে বেশি দূর আগায় নিতে
পারবো না, ব্যাস একটা প্রশ্ন আছে, আমাদেরকে নিজেদেরকে ওরিয়েন্ট করতে হবে, কীভাবে করবে ছাত্রদেরকে দেখেন মাঝে মাঝে কাজে তারপরে সাধারণত যে কাজগুলো গ্রুপে করা লাগে সেগুলো সে সুবিধা না কিন্তু এখন ওরকম কেউ হচ্ছে আমরা কলকাতারে জমি কখন যে কোন নাম দেব কোনো ঠিক নাই সে পাকিস্তান আর ভারতের এই গোলমাল বাড়ির ডিসি কাজ করে দিয়ে গেলাম কারণ আমার পাঁচের পকেটে একটা যত সব চার ভাগের এক করতে দিয়ে আমাদের সুবিধা ছিল আর বড় বানাইছে আমি কি করবো বড়টা আমি ম্যাচ করতে পারি না অথবা এটা আমি প্রথম দিকে দিতে রাজি হয়নি আরো একটা কারণ আছে পঞ্চাশের উপরে তাদের বয়স আছে তারা এটাকে ডরাই জানেন স্যার কি ডরান এটাকে বয়স যাদের বেশি হয়ে গেছে তারা এটাকে ধরায় সারা কি অবস্থা এটা নাই ওই যে ধরা পড়ে গেছে অর্থাৎ ফিফটি প্লাস না টেস্টার এটা অবজারভেশন ফিফটি প্লাস যারা আছে তারা সাধারণত এই ইজি টেকলেন দেন আমরা এত আমারটা আরো ছোট ছিল স্যার আমারটা ছিল একটা ছোট মার্কেটের যত ছোট একটা মার্কেট রাখতে সবসময় এখন বাধ্য হয়ে এটা নিছি কারণ বাচ্চা কাছে সবার কাছে এটা তারা বলে তুমি অবসলেট যদি না হয় যদি তুমি না না হলে তোমার সাথে কোনো যোগাযোগ আমরা অন্য কোনো অবস্থা করবো না আমরা বন্ধ করবো ওকে প্র্যাগমাটিস্ট কয়জন প্র্যাগমাটিস্ট করে দিন যা হয় হবে পরে করে দিন থিওরিস্ট কয়জন আছেন বলেন তো দেখি আমরা কারোর বলবো না ক্লাসের বাইরে কারো বলবো না আমরা এখানে এখানে থিওরিস্ট বসে বসে খালি অঙ্ক কষে দিন গেছে ঠিক আছে ওরা গেছে শেষ আমি একটা নির্দাত বলে দিতে পারি ও আর ক্লিয়ার না আর রিফ্লেক্টার্স আছে রিফ্লেক্টার যারা তারা না করে আর দেখে আর নিজে করে করে দেখে যে কী হলো তারপরে আবারও করে আবার করে নিজেকে নিজে রিফ্লেক্ট করে আমার ক্লাসরুমে ইম্প্রুভ করার জন্য আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ করতে পারি না আপনি আজকে ক্লাস করছে নিজেকে নিজে রিফ্লেক্ট করেন দেখেন কোথায় ভালো আছে কোথায় মন্দ আছে কালগোটা কারেকশন করেন তারপরে আবার করেন তারপরে আবার করেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি রিফ্লেক্ট ছাত্রদের মুখের দিকে তাকাই দেখেন যে আপনারটা শুনতেছে কিনা এটা ছাত্র আছে আপনার কাছে কোন ধরনের পুলিশের ধরে নিয়ে যাবে না
অ্যাক্টিভিস্ট না হলে দেশ বাড়া যাবে না অ্যাক্টিভিস্ট যারা তারাই দেশকে করবে রিফ্লেক্টর যারা ধরে ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে করবে রিফ্লেক্টর যারা ভুল দেখবে ভালোটা দেখবে মন্দটা দেখবে দেখে দেখে নিজেকে ঠিক করবে এটা খুব স্লো প্রসেস আর অ্যাক্টিভিস্ট যারা তারা একবারেই এই ধরনের যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা তৈরি করছে ওরা কোন ধরনের সবই অ্যাক্টিভিস্ট চিন্তাই করে না যে 250 কোটি টাকা ইনভেস্ট করতেছে তারপরে তার পকেটে ফিরবে কি ফিরবে না এটা আর কি আর দেখে নিয়ে চিন্তা করে না কোডি একবার তারপরে দেখা যাবে ঠিক তো চলেন এখান থেকে চলে যাবো কিছু পাইলে বলে তো লার্নিং স্টাইলে কিছু পাওয়া গেল ম্যাডাম কিছু পাইছে লার্নিং স্টাইলে একটা তো পাইছে মেয়েরা মেয়েরা কোনটা বেশি মেয়েরা ভিজুয়াল বেশি আর ছেলেরা অডিটরি অ্যান্ড কাইনেস্থেটিক খেলা মাঠে গেলে অডিট কাইনেস্থেটিক আর যদি আড্ডায় যায় আড্ডাতে কোনটা আড্ডাতে অডিটরি অফিস আদালতে যে মিটিং সিটিং হয় এত বেশি এটা কোনটা অডিটরি তো অফিস মানে দুইটা জিনিস ভিজুয়াল না আমি একেবারে বলবো না কিন্তু প্রচুর কাইনেস্থেটিক আছে আর প্রচুর বস যারা হবেন তাদের জন্য প্রচুর অডিটরি প্রচুর অডিটরি পাইসা যারা আপনি জানবেন কীভাবে শোনেন কথাগুলো দশটায় একটা কথাও বলবে না এই কমিউনিকেশনটাই হচ্ছে দুই ভাবে বলতে পারে ভার্বাল হতে পারে নন ভার্বাল হতে পারে নন ভার্বাল কোনটা বলতে পারবেন উইদাউট ইউজিং ওয়ার্ড মোস্ট অফ দি টাইম কোনটা বেশি পাওয়ারফুল কেউ বলতে পারবেন ভার্বাল না নন ভার্বাল নন ভার্বাল হচ্ছে ইমোশনের জন্য পাওয়ারফুল গ্রামে গিয়ে যদি এইটা দেখেন কিচ্ছু বলা লাগবে না নইলে একটা এরকম কোনো মেয়ের দিকে তাকে এরকম চেপে দিয়ে অথবা কাউকে এটা জিপাটা এরকম করে এরকম করে দিয়ে আর কিচ্ছু করা লাগবে না একটা কিছু করা ইমোশন তৈরি করা দেয় কোনটা এটা আপনি সিম্পলি বলেন কি ওয়ার্ড আর এইটাকে এতুলাম কি আর আপনি খবর হয়ে যাবেন নাকি এই যে শব্দটুকু চেঞ্জ করে দিলেন এটাও নন ভার্বাল এই নন ভার্বাল তো নন ভার্বাল নন ভার্বাল নন ভার্বাল দুটো থেকে জ্ঞান আছে নাকি কি জানি বলে অনেক কথা যাও যে বলে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে এরকম হয়ে যায় তাহলে কোন ধরনের কথা তাহলে সিম্পলি তা নন ভার্বাল বডি ল্যাঙ্গুয়েজ আদার দ্যান স্পোকেন আদার দ্যান স্পোকেন যেটা সেটা এটা কি ক্লাসরুমে ক্লাসরুমে কোনো প্রয়োজন আছে মনে করেন আপনারা আচ্ছা আমি যে সকাল থেকে আপনাদেরকে ধরে রাখছি দু একদিন ছাড়া দু একজন ঘুমাইতেছেন জিমাইতেছেন আমি জানি তো ম্যাক্সিমামকে যে ধরে রাখছি আজকে এটা কোনটা দিয়ে বারবার না আমরা সব কোনটা বেশি ছিল বলতে পারবেন বারবার থেকে নন ভার্বাল বেশি আপনারা তাই পারবেন বারবারের থেকে নন ভার্বাল বেশি যদি দিতে পারেন কিছু ডেটা দেওয়া আছে এবং এটা দিলে Verbal channels explicitly communicate about 7% of the emotion. Emotion, communication, not emotion. Verbal emotion is not available. About 38% is communicated by paralanguage. Voice up and down. But about 55% comes through non-verbal, which includes things like gesture, posture, facial expression, etc.
আমরা তো করতে পারছি না, আমরা তো শুধু খালি স্ল্যাবকারি পারছি এটা কতটুকু এটা মাপতে পারে, তাই না? সায়েন্সের সাবজেক্ট যারা আছে, কিন্তু যারা সোশ্যাল সায়েন্সের আছে, সাইকোলজিক্যাল যারা আছে, অন্যান্য যারা আছে, এমন থিওলজি যারা আছে, মাপতে পারে না তারা কত কিছু মাপে। দেখি মাপ একটা দেখাই দিয়ে কি হবে, মাপে কত মাপ আছে একটু হতে পারবে না। সাইকোলজি মাপা যায়, কিসের ছবি আঁকাইছে কেউ বলতে পারবে? আমাদের লাইফ আল্লাহ নবী তার কম্পেনিয়ন যারা আছে তাদের যে বলতেছে, দেখো এইটা হচ্ছে তোমার লাইফের পাউন্ডারি, আর এই তুমি এখানে মায়ের কাছে থেকে এই পৃথিবীতে ঢুকার পরে তোমার এই যে ডানপালা তোমার আশা আকাঙ্ক্ষা বাড়তে থাকবে। এক সময় কিন্তু তুমি এখানে বেড়ে যাবে, এখান থেকে চলে গেলে আগে থাকবে। তোমার আশা আকাঙ্ক্ষা নিশ্চয়ই বাইরে আছে, তুমি শুধু এই ভিতরে ঢুকে পাবা, বাকি কিন্তু পাবা না। এখানে তো সাইকোলজি দিতে পারছে, এটা কোনো গ্রাফ চার্ট দিতে পারছে? সাইকোলজিকে কি সুন্দর করে রেখে দিছে না, আঁকা যায়। আমি তো চিন্তা করি না, কিন্তু এই হাদিসটা পড়ছি, পড়ার পরে দেখছি যে এটা আঁকা সবার সুন্দর করে, এত সুন্দর করে বর্ণনা করছে মানুষের আঁকা, আঁকা বাইরে চলে যায় না। এজন্য একটা কবিতা ছিল ছোট্টবেলায় বাচ্চাদের, আমার বড় ইচ্ছা করে যদি বড় হয়ে আমিও হোকে আঁকাটা মাঝি, সবাই কি মাঝি যেতে পারে? কেউ বলে আমি ডাক্তার হবো, আমার ছোটো ভাইটা যখন একেবারে নেই করতাম, কী বলে ডাক্তার তো হবো ওষুধ হয়ে যাবো, এটা তার চিন্তা ছোট্ট একেবারে ছোটো ডাক্তার হয়েছে, কেউ ডাক্তার হয়ে গেছে ছিল ইঞ্জিনিয়ার হয়েছে, দেখো কেউ পুলিশ হয়েছে, এক একজন এক এক জায়গায় চলে গেছে, এমনকি ডাক্তার হয়েও পুলিশ হয়েছে, পাইছেন এরা করলো ডাক্তার হওয়ার পরেও পুলিশ হয়েছে, অনেকগুলো এসপি এখন দেখবেন যে পুলিশ অফিসার তাদের নামে আগে ডাক্তার আছে। তো সাবজেক্ট স্পেসিফিক প্লিজ, আমি একটু সময় নষ্ট করলাম, এক এক সাবজেক্টে এক এক রকম তাদের মেথড আছে, ওইভাবে তারা মাপতে পারে, সাইকোলজিও মাপা যায়। আমেরিকাতে এখন ডিবেট হচ্ছে দুজনে মিলে কার পক্ষে কত ভোট যাবে, সেটা ভাবে ফেলছে কি দেখে কত, খালি চোখ দেখে কয়েকবার চোখে দিয়ে পড়ে পাতা পড়ে, কয়েকবার চোখে পাতা পড়ে, এটা দিয়ে কে কত কনফিডেন্ট, কে কত না পারে, এটা ভাবে ফেলছে কোনটা বেশি পাওয়ারফুল দেখেন। তো আমরা চিল্লাচিল্লিতে এই পর্যন্ত, চিল্লাচিল্লিতে খুব বেশি দূর যেতে পারবে না, কিন্তু এটা দিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারবে। অর্থাৎ নন ভার্বাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আসি নন ভার্বালে কতগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে, আমরা একটু কুইকলি সেগুলোতে চলে যাচ্ছি। মেজর টাইপগুলো একটা হচ্ছে আই কন্ট্যাক্ট, আপনার আই কন্ট্যাক্ট কোন দিকে রাখবে, আপনি যেমন ক্লাসে এমন কোনো স্যার পাইছেন যাদের আই কন্ট্যাক্ট আপনার সাথে সন্ধ্যান্ত পাইছেন কিনা, স্যারদের সাথে কিংবা উইন্ডো দিকে, আমরা পাইছি দু একজন যারা দিকে টাকা টাকা কথা বলে, আপনার উপর থেকে কথা বলে, কি খুব সুন্দর লাগে না? পিছা আপনি তো বেশি জান, আমার দিকে না তাকালে আমি দুষ্টমি করতেছি, আমার দিকে না তাকালে তো ভালো নাকি, নাকি চাইতেন যে আপনার দিকে টাকা, কোনটা চাইতেন ম্যাক্সিমাম বলে? ক্লাসের মধ্যে এরকমও থাকতে পারে, সামনের দিকে ছেলে আছে, পিছন দিকে সামনের দিকে মেয়েরা বসে, পিছন দিকে ছেলে আছে, কোন দিকে তাকাবেন? মেয়েরা আমার কমপ্লেন দিয়েছে, তার স্যার আমাদের একটা স্যার আছে আমাদের দিকে টোটালি তাকায় না, সবার দিকে সমান, সামনে পিছনে ডানে বাইরে, যদি একদিকে দেন না ছেলেদের দিকে তাকান তো মেয়েরা তো দূর হয়েছে, আমাদের ডরাইছে লজ্জা পাইতেছে বিভিন্ন দিকে, আর যদি মেয়েদের দিকে তাকান ছেলেরা কেউ সর্বনাশ করছে, স্যার কি করলেন এক বছর তার কোনো ঠিক নেই। আপনার মজা তো থাকবে টোটালি, আমরা সকাল থেকে এই পর্যন্ত আমার এক ঘন্টা কেমন পাইছেন বলুন তো, কেমন পাইছেন? আমার মেয়েটা তো এইরকমই, আমার মেয়েটা কত কষ্ট করতেছে,
তোমার কোন মেরিটেন থাকলে নিজের মেয়ের কষ্টের কথা অনেক সময় আসে অনেক মারে বন্ধে চলে আসে স্যার কি চিন্তা করতেছেন আপনি তার জন্য একজন আদর্শ মানে তিনি মডেলও বটে আপনি তার জন্য একজন মডেলও বটে স্পেশাল এক্সপ্রেশন কখনো গোমরা মুখে থাকে না কি বলছি বলেন তো পাঠা যদি যখন আপনি হয়েও যান রুমে ঢোকার আগে চোখে মুখে পানি ঢালে দিয়ে আয়না মুখটা দেখে তারপর আসেন চেষ্টা করেন স্পেশাল এক্সপ্রেশন আপনার স্মাইলিং ফেস থাকবে আবার বিনা কারণে হাসাহাসি করেন না এটাও আছে কিন্তু কেউ খালি হাসে লোক বিনা কারণে হাসে এরকম আছে কেউ টিভির মধ্যে দেখে কাজ করে টিভিতে যেহেতু তারা আসে বিভিন্ন সময় কাজ করতে কারণ কাছে এরকম দেখতে পাওয়া যাবে দেখেন না বুঝলে কোথায় পাওয়া যেতে পারে কথায় কথায় হাসে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলতে গেলে যেটা মিন করে অনেকটা সেটা হচ্ছে আপনার ড্রেস আপ আপনার ড্রেস আপ আপনার চুল যদি তার দাড়ি থাকে তাহলে দাড়ি তারপরে যদি কাপড় চোপড় থাকে এরকম আর মোটাম যদি একটা সাথে আর একটা এইভাবে লাগাই দেন তাহলে কি অবস্থা হবে বলেন যদি কাউকে থাকে বলবে স্যার প্রায় কি দশ বার হয়ে গেছে একটু বাকি আছে নাকি এরপর আসেন গেস্ট চার গেস্ট চার হচ্ছে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মুভমেন্ট অনেক আছে এত বেশি হাত আর মনে ধরে থাকে দেখা দেখে শুরু করে দিচ্ছে আমাদের এক স্যার ছিলেন অঙ্গভঙ্গি মধ্যে অনেকে অনেক রকমই আছে তারপরে এখন আমার এক স্যার ছিলেন কেউ ডান দিকে দাঁড়ায় কেউ সামনে দিকে এরকম দূরে দাঁড়ায় ওটা বাড়া এরকম কোনো না হবে না পোস্টার কেমন হবে বলে প্রক্সিমিটি অফ পার্সোনাল স্পেস প্রক্সিমিটি আপনি কত দূরে যাবেন ছাত্রদের ছাত্রীদের ছাত্রদের কাছে যাবেন বেশি না ছাত্রীদের কাছে যাবেন বেশি অটোমেটিক হয়েছে মেয়েরা মেয়েদের কাছে যাবে ছেলেরা ছেলেদের কাছে যাবে তাই তো তাই স্বাভাবিক না দুইটা জিনিস আছে আপনি যদি ক্লাসরুমে যান এরকম যদি ইয়ে থাকে আপনি 40% এইদিকে 60% সামনে রাখবেন কী বলছি বলেন তো ক্লাসের মধ্যে যদি ঢুকেও যান আপনি ম্যাক্সিমাম 40% যাবেন একটা ক্লাসের পিছনে যাবেন না পরীক্ষার সময় নকল ধরা ওটা আলাদা জিনিস ওটা তো পিছন দিক থেকে দেখা যায় ভালো কিন্তু আপনি যখন ক্লাস নেবেন আপনি দূর যাবেন আর কারোর টেবিলে যদি যান তাহলে এখানে মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করেন মিনিমাম ডিস্টেন্স কেন বলেন তো কথা বলতে গেলে কারোর দ্রুত স্পিডিং আসে কারো মুখের দুর্গন্ধ থাকে অথবা এত কাছাকাছি যাবেন না তারপরে অনেকের ইয়ে থাকে অনেকের অনেকের কিছু সূচি সমস্যা থাকে তার সূচি গ্রস্ত থাকে তারা এটাকে পছন্দ করে না এত কাছে আসবে কেন তাই তো মেয়েরা তো কমপ্লেন দিতেই পারে স্যার এত কাছে আসে কেন অর্থাৎ আপনার প্রক্সিমিটি মেনটেন করে একটা গল্প আছে আমেরিকান আর ইটালিয়ান প্রক্সিমিটিতে গল্প আছে একে ইটালিয়ান আর আমেরিকান দুইজন দাঁড়ায় গল্প করতেছিল গল্প করতে করতে ইটালিয়ানরা সামনে আগায় যেতেছে সম্ভবত আর আমেরিকানরা পিছায় যেতেছে ও যত আগে পিছাই দিছে ইটালিয়ানটা তত আগে দিছে কারণ একজনের প্রক্সিমিটি হচ্ছে কাছাকাছি না গেলে কথা বলে মজা পায় না আর একজন মিনিমাম ডিস্টেন্স না থাকলে কথা বলে মজা পায় না দুই কালচার এটা কালচার টু কালচার ভ্যারি
বাট সেটা অন্যদের সেটা ইন্ডিয়া কালচারাল বাট আমাদের জন্য যেটা হচ্ছে আমাদের দেশে খুব কাছে গেলে যদি কারো দাঁত একটু ফাঁকা হয়ে যায় আসলে অনেকে একটু ক্যারিজ হয়েছে একটু বা দাঁত ফাঁকা হয়ে গেছে বা অন্য গেলে স্পিকিং হয় অবশ্যই কাছাকাছি যাবেন না তিন বেশি কাছে যাবেন না মনের কাছে যাবেন কিন্তু বুকের কাছে যাবেন না প্রথম কথা বলছি মনের কাছাকাছি যাবেন তাদের অবশ্যই সে চিন্তা করবে স্যার আজকে কত সুন্দর পড়াইছে এর বেশি নাকে যাবে আপনার যেহেতু পড়ে গেছে
আপনার ক্লাস পাবে যে না করলে ভালোই লাগবে না ভালো লাগে নোটটা থাকতো আর ওয়েবসাইটে জাস্ট ক্লিক করেন দেখবেন যে সুন্দর সুন্দর স্লাইড সহ এটা পেয়ে যেতে পারেন চা দিবেন না শুধু বিস্কিট দিবেন সেটা বলেন চা আছে ক্লাসের মধ্যে আচ্ছা আমি ক্লাসের মধ্যে কি একটা না এক দুটো নিয়ে গেছি যে আপনাদের কোনো কোশ্চেন জিজ্ঞেস করছে এর মধ্যে কোশ্চেন জিজ্ঞেস করছে কি বিরক্ত হয়েছেন নাকি এটাতে বিরক্ত হয়েছেন না খুশি হয়েছেন খুশি হওয়ার কারণ স্যার রেসপেক্টিং স্টুডেন্ট রেসপেক্টিং স্টুডেন্ট আর একটা সেগুন বাঙালি স্যার তারপরে যদি কেউ ঘুমায় পড়ে আপনি নন ভার্বাল নন ভার্বাল কিন্তু টাকা ঢুকিয়ে নেন সামনে যেটা আছে এটা ইস্তেমাল করেন টাকা ঢুকিয়ে নেন তারপরে এটাকে ক্লাসে আমার কাছে কয়েকজন ভাইস চ্যান্সেলারের তরফ থেকে ইনফরমেশন আসে স্যার রেডিশন করেন তো আমার ইঞ্জিনিয়ার কলেজের আছে তাদের কিছু বলে দিলেন কি বলবো যে তারা যেন ছাত্ররা প্রশ্ন করলে ঠিক মতো উত্তর দেয় কারণ জুনিয়র টিচাররা নাকি তাদের বড়দের একটা কনসার্ন যে জুনিয়র টিচাররা ছাত্রদের প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে চায় না আপনাকে ঠিক নাকি এটা তাদের ভুল ধারণা বলেন তো দেখি আমাদের সময় ছিল অত্যন্ত হাই লেভেলের কিছু টিচার ছিলেন অত্যন্ত মানে স্টেজের টাইপের ছিলেন কোন টিচারকে পাইছি ক্লাসে ঢুকে দেখি যে ওনার লেখা হয়ে গেছে দুই তিন লাইনে আমরা ঢুকে দেখতে শুরু করছি 95 মিনিট পরে উনি ফোনটা মুছে দিয়ে চলে যাইতেন ওনার সাথে আমাদের কোনো কথা হবে না এরকম টিচার পাইছি নিশ্চয়ই এই যুগে এরকম টিচার নাই আছে আছে কোনো একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার এক্সেপশনাল অ্যাওয়ার্ড যে উনি সারাক্ষণ বোর্ডকে পড়াই গেছেন আমাদেরকে পড়ানোর সময় পান নিয়ে বোর্ডের দিকে উনি নজর আর একজন আছেন এই যে এরকম করতে করতে এসেছে পিছনে কি হচ্ছে না হচ্ছে আমরা 90 জন স্টুডেন্ট 90 জন মধ্যে 10-12 জন সামনে যারা ওদেরকে মনে হয় তোরা বসে থাকে আমরা একটু বাইরে ঘুরে আসি আমরা পিছনে তারপরে যাইতাম আসতাম যাইতাম আসতাম সারের সামনে 10-12 জন উনি পড়াই গেছেন ওনার কোনো খবর নাই যে 90 জনের মধ্যে আর বাকি 80 জন পড়ে গেল আই কন্ট্যাক্ট এমনই ছিল আমার অর্থমন্ত্রী ঠিক এটা দিয়ে তো আমাদের এই সোসাইটি এটা আমাদের সোসাইটি এটাই তো আমাদের সৌন্দর্য তাই তো কিন্তু তার মধ্যে একেবারে এক্সট্রিম থাকলে ছাত্ররা তো তাদের থেকে ডিপ্রাইভ হবে এই জন্য আমাদের প্রত্যেককে মিনিমাম একটা লেভেলে কিছু নিজের থেকে ডেভেলপ করা দরকার বুঝতে পারেন আর একটা জিনিস এখানে কোশ্চেন আমরা যদি বলি কোশ্চেন কেন ব্যবহার করবেন আপনি ক্লাসে তার অনেকগুলো ডজন কানেক্ট কারণ আছে কোশ্চেন কেন ইউজ করবেন ক্লাসে আপনাদের যদি জিজ্ঞেস করি কোশ্চেন ইউজ করে কি হয় ক্লাসে তাদের কনসেন্ট্রেশন ধরে রাখা যায় এইটুকু বিশেষ না কোনো কথা আছে আর কি আছে বলেন তাদের ফিডব্যাক পাওয়া যায় তারা বুঝছে কিনা আইডি হতে পারে অ্যানালাইজ করতে পারে হ্যাঁ তাদেরকে দামে দামে প্রশ্ন করে অ্যানালাইজ রাখতে পারে প্রশ্ন করলে হয়ে যায় আর কার কি আছে আর হচ্ছে নিজের প্রিপারেশন যদি না থাকে তো ছাত্রদের প্রশ্ন করবে এরকম আছে কিছু হচ্ছে নিজের ফাঁকিবাজি করার আছে আমার ছাত্ররা একসঙ্গে বলছে ছাত্র ধরে ফেলে
তাই স্যার এসে তাদের বলে তোমরা কজন আছো এত জন আছে গ্রুপ করো গ্রুপ করো গ্রুপ করো গ্রুপ করে এক একজন গ্রুপে একটা অ্যাসাইনমেন্ট করা যায় যে বলে যে তোমার গ্রুপে এটা একটা কম কি বলে এটাকে ডিসকাস করে একটা কনক্লুশন বের করে নিয়ে তারপরে কি 35 মিনিট চলে তারপর প্রেজেন্ট করা আবার 35 মিনিট চলে যদি কিছু করতে না অর্ডারকে ইনভলভ করলেন হতে পারে এটা ছাত্রদেরকে ইনভলভ কেন্দ্রদের ডিরেকশন না দিতে পারে তাহলে এই ইনভলভমেন্ট আসলে খুব একটা বেশি আউটকাম দিবে না To clarify and prove why lesson is to be learned. Question answer Can at a topic pana hoche eta clear kore nao hote jay question answer. To ensure participation and active involvement. Thik ache na shobai ke? Jate keu na ghumate pare. To draw attention of learners and break monotony. To develop knowledge and understanding ideas and thoughts. On by on the question of understanding. To strengthen listening ability, to start a discussion, to clarify a difficult issue, to pace the lesson. Sir, first of all, the question is, I'm going to fast and slow, and I'm going to recover. To motivate and control class, to increase self-confidence and motivate the learner to establish a relationship. I'm going to ask you a question about the relationship. ট্রেনিংটার বয়স হচ্ছে অনেক আমাদের 20 বছর সার্ভিস 20 বছর সার্ভিস এক্সপিরিয়েন্স আর 19-20 একুশের মধ্যে এরিয়াতে বলতেন সবাই ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার আমার এখানে ট্রেনিং আসলেন একজন প্রফেসর খুবই নাম করা উনি ক্লাসে ঢুকলেন দেখে তারপর আলোচনা শুরু করলেন ওনার নোট দেখে বোর্ড না এগারোটা করে 55 মিনিট পরে উনি চলে গেলেন ঠিক আছে বুঝলে আমি ঢুকলাম 5 মিনিট সময় আছে জাস্ট তাদের সাথে একটি গল্প বিতর্ক করা থাকে স্যার কেমন হলো কিছু জিজ্ঞেস করতে পারলাম না বলতে চাই জিজ্ঞেস করতে পারতো 20 বছরে আমরা কে কোথায় আসি তাও একটা কাজের কাজ হইতো আমরা তো বলতে পারতাম আমরা তো সব এখন ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার তার মানে কি রিলেশন টোটালি কোনো দিকে আগায় নি কেন আগায় নি নিজের টপিকের সাথে কথা বলে গেছে পার্টিসিপেন্টের সাথে কোনো কথা কোনো কিছু বলে নাই বন্ধা রিলেশন টু প্রোভাইড অপরচুনিটিস ফর ফিডব্যাক অন প্রেজেন্টেশন যা হয়েছে এটা পরে ফিডব্যাক অ্যান্ড প্রেসেস অ্যান্ড ইভালুয়েশন লাস্টে এটা খুবই ইম্পর্টেন্ট আমি ক্লাসে যা পড়ালাম সেটা আমার পার্টিসিপেন্টরা শিখছে কি না শিখছে কি না সকালে আমরা পড়াইছি কি জানা পড়াইছি গ্রুপ সেকশন আমি আলোচনা করছি তাই না গ্রুপ সেল কয়টা ডোমেন মেটাল এরিয়া কয়টা তিনটা নলেজ স্কিল অ্যাটিটিউড এটা তো পলিশ ইংলিশে আমরা কি বলছি কগনিটিভ এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর কগনিটিভ কগনিটিভ এর কয়টা লেভেল ছিল সাইকো লেভেল কি কি লেভেল রিমেম্বার আন্ডারস্ট্যান্ড অ্যাপ্লাই অ্যানালাইজ যদি ক্রিয়েট লেভেল হয় তাহলে কোন ভাগ দিয়ে বুঝবো আমি ডিজাইন প্ল্যান ফর্মুলেট আর যদি সেটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল হয় তাহলে কোন ভাগ দিয়ে বুঝবো অ্যাকশন ভাগ এক্সপ্লেইন সামারাইজ আর যদি রিমেম্বার লেভেল হয় তাহলে কি দিয়ে বুঝি লাইন ডিফাইন ড্র লেভেল লিস্ট এই যে শব্দ দিয়ে আর যদি ইভালু হয়ে যায় তাহলে কি দিয়ে বুঝবো কনক্লুড কনক্লুড জাজ ডিসাইড এই যে শব্দ দিয়ে ওকে কনক্লুড অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট লার্নিং স্টাইল তিনটা প্রাইমারি লার্নিং স্টাইল কি কি visual, auditory, kinesthetic. কোন লেভেলের প্রশ্ন হয় বেশি আমাদের পরীক্ষায় visual সেলে মেয়ের মধ্যে কোনো ডিফারেন্স আছে visual auditory kinesthetic এ হয়তো বা করতে আছে মেয়ের visual একটু বেশি হতে পারে তাহলে লার্নিং স্টাইলের সাথে টেস্টিং স্টাইলের ম্যাচ অথবা মিসম্যাচ কোনটা তারপরে আসলে আমরা নাম্বার বলে মেজার নাম্বার বা স্পেসিফিক নাম্বার বলে যদি যাই কি কি নাম্বার বলে আমরা দেখছি ফেশিয়াল এক্সপ্রেশন আই কন্টাক্ট
gesture, posture, paralinguistics, eye contact. Physical appearance, proximity, casual proximity. Okay, level. To assess the whole day, After assessment, requires a particular type of sexual and a conversion in the type of আপনি প্রশ্ন করলেন ক্যাসুয়াল আজকে কত তারিখ অক্টোবর মাসের এক এটা কেউ যদি বলে অক্টোবর মাসের দুই কাজ হবে না অক্টোবর মাসের দুই তারিখ যদি বলে কাজ হবে না তাহলে কি করতে হবে আপনাকে এটা নড়াতে যাবে না যেটা উত্তর নড়াতে যায় না সেটাকে কি বলতে হবে আপনি ফ্যাকচুয়াল ফ্যাকচুয়াল যেটা আগে পিছিয়ে যাবে না তাই তো এটা আগে পিছিয়ে যেটা যাবে না বাংলাদেশের পপুলেশন কত বাংলাদেশের পপুলেশন কত ব্রিটেনের ব্রিটেনের রাজধানী কোথায় লন্ডন কনভার্জেন্ট হচ্ছে বড় জিনিসকে ছোট করে আনা কোন তাই তো কোন আস্তে আস্তে ছোট করে আনা লুমস কোনটা দিলে আনতে যা আলোচনা হয়েছে সেটা কি আমাদের জন্য হেল্পফুল কিনা প্রথম প্রশ্ন হেল্পফুল কিভাবে যদি বলেন সেটা ছোট জিনিসকে বড় করে দেখা এটা হচ্ছে ডাইভার্জেন্ট কিভাবে হতে পারে অ্যানালিসিস আর ইভালুয়েট এই দুটোর মধ্যে ডিফারেন্স কি অ্যানালিসিস আর ইভালুয়েট দুটোর মধ্যে ডিফারেন্স কি অ্যানালিসিস এবং ইভালুয়েট দুটোর মধ্যে কি ডিফারেন্স অ্যানালিসিস হচ্ছে যে কোনো একটা কারণ তাই তো তার মাল্টিপল কি বলে লিভিং কি কি কারণে একটা জিনিস হলো এটা অ্যানালিসিস আর ইভালুয়েশন এটা একটা কনক্লুশনের প্রশ্ন তো আমরা প্রশ্ন করতে পারি ডাইভার্জেন্ট কনভার্জেন্ট এখন আমাকে বলেন কনভার্জেন্ট যদি হয় লেভেলস অফ কম্প্রিহেনশন হচ্ছে ক্যালকুলেশন অ্যানালিসিস কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট হয় অ্যানালিসিস ইভালুয়েট সিনথেসিস জিজ্ঞেস করে কোন দিনটা বেশি ভালো হয়েছে তাহলে কি হবে যদি বলা হয় যতগুলো টপিক ছিল সবচেয়ে কোন টপিকটা কাজে লাগবে কম্বিনেশন কোশ্চেনের ফর্ম থাকে বিভিন্ন ফর্মের কোশ্চেন থাকে ফর্ম বা ফর্ম্যাট কিছু থাকে ওপেন কিছু থাকে ক্লোজ কিছু থাকে ওপেন কিছু থাকে ক্লোজ ক্লোজটা কি এটা ভালো না মন্দ বা দুইটার মধ্যে ক্লোজ করে দিলে আমি কি করবেন উকিলের কাছে পড়ে গেছে মানে সব উকিলের কাছে মানে পড়ে রাখেন নাটকের সিনেমায় তাই না তাহলে সত্য কথা বলা যায় না বা মূল বিষয় হচ্ছে যে ক্লোজ করে দিচ্ছে ভাই এইটা না হলে এইটা হবে বুশ যেরকম বলে দিচ্ছে ভাই আমেরিকার বন্ধন হইলে সত্য আমাদের দেশে এরকম ভালো লেগে গেছে আমাদের দেশে এটা নিয়ে যে দূর প্রান্তে শুরু হয়েছে আমার মতে এটা
হয় মুক্তিযুদ্ধের পক্ষে নাকি বিপক্ষ, মাঝখানে কেউ নাই আছে, মাঝখানে কেউ আছে কি মনে হয় আপনাদের? হয় পক্ষের শত্রু, মুক্তিযুদ্ধের পক্ষের শত্রু, আর তাহলে তোমরা বিপক্ষ কি বলবেন? তাহলে আমার যারা নিউ জেনারেশন তারা কোন দিকে? সবাই কি পক্ষে, সবাই কি শত্রু, কোন দিকে নেবেন? এটা আরেকটা আন্তর্জাতিক এটা একটা মডেল, আর একটা চাল পুরুষ এটা যে মডেলটা উদ্ভাবন করছে, আমেরিকাতে এটা উদ্ভাবন আছে, আর পক্ষের আর একটা মডেল উদ্ভাবন আছে কি সেটা জানেন? সেটা হচ্ছে আমি যদি ওরা আগে না মানে তো আমার আমার মানবে, তাই আছে না? প্রিএমটিভ ওয়ার, ও আমার মারাতে ষড়যন্ত্র করতেছে, আমি যদি ওরা আগে হিংসা করে তো আমার মেরে দেবে, অর্থাৎ আমার মারার অধিকার আছে। এই আর এক মডেল শুরু হয়েছে সারা দুনিয়াতে, এই ক্রিমিনাল দিয়ে চলতেছে। এটা ওয়ার্ল্ডে কখনো ছিল না, কোনো সময় ছিল কিনা এটাও একটা নতুন একটা মানে তত্ত্ব তৈরি হয়েছে। এটা আর কিছু না, এটা অ্যাগ্রেশন তত্ত্ব, যে মানে এটাকে ওই ইয়ে করা যাবে, এটা লেম এক্সপিরিয়েন্স, এটা গল্প ছিল, গল্প আকারে ছিল যে নেকড়ে আর কি বলে মেষ শাবক আর নেকড়ের বা বাঘের গল্প, এসব কালিকাতে নামছে বাঘও নামছে একটাতে, কি বলছে প্রথম গল্পে এই তো পানি গোলাতে শিখে, পানি তো তোমার দিক থেকে আমার দিক থেকে আসতেছে, আমার পানি তো তোমার দিকে যাচ্ছে না, না 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 এবছর না, গত বছর তুই ভুলাইছিলি, গত বছর তো আমার জন্ম হয়নি, কারণ কি বলছে তোর মার জন্ম হয়েছিল, তোর মা গুলাইছিল, তাই না? তারপরে অ্যাটাক করে ফেলে দেবে। তো আমাদের এই ধরনের যে মডেলগুলো চলছে এখন সারা ওয়ার্ল্ডে, চল কোথাও থেকে কোথায় চলে গেলাম, ওখানে আর বল চলে যায় এখানে, হয় পক্ষে করলে শত্রু, যদি ক্লোজ হয় তাহলে ওয়ান অ্যান্সার, আর যদি ওপেন হয় তাহলে সেভার ওপেন, আপনি যে কোনো উত্তর দিতে পারেন। সাবজেক্টিভ যেখানে আছে সেটা হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন দিতে পারেন, কিন্তু অবজেক্টিভ যদি হয় তাহলে অবজেক্টিভ যদি হয় সিম্পলি দ্য রিমেম্বার আন্ডারস্ট্যান্ড, বাট সাবজেক্টিভ যদি হয় এক্সপার্ট দ্যাট অ্যানালাইজ। আমার মূল প্রশ্ন হচ্ছে ক্লাসরুমে এই তিনটা টাইম আপনি ক্লাসরুমে এই প্যাটার্ন হয় এই স্টাইলটা ইউজ করতে পারেন, কী হবে এটা? ওভারহেড প্রশ্ন, ওভারহেড হলো সবার হেড, ওভারহেড মানে সবার হেড, হেডের উপরে ঘুরতেছে যদি কেউ ধরে এটা হলো ওভারহেড, মাথার উপরে সবার মাথায় ঘুরতেছে, আর তার ঠিক উল্টোটা হচ্ছে জরুরি, সবার মাথায় ঘুরতেছে কিন্তু আপনি চার নাকি উত্তর উঠে দেবেন, এরকম প্রশ্ন আছে। এই তোমরা কেমন আছো আজকে সবাই? ক্লাসে ঢুকে জিজ্ঞেস করবেন কেউ উত্তর দিতে না দিতে হবে কি আপনার ক্লাস দেবে থাকবেন, ক্লাসের মাঝখানে মাঝখানে এরকম কিছু প্রশ্ন হয়, এটা এই জরুরি। আর এটা আবার একদম চলে গেছে ক্লাসে চলে যেতে পারছে না, মূল জায়গাটা হচ্ছে আপনার এটা ডাইরেক্ট এটা কিন্তু এন পি কিউ নেম পজ অ্যান্ড দেন ইয়ার কোশ্চেন, অথবা তার উল্টা কিউ পি নেন আগে কোশ্চেন তারপরে পজ তারপরে নেন, দুজনে মধ্যে কোনটা পছন্দ করবে দেখাটা একটু চিন্তা করে, এন পি কিউ কিউ পি এন কোনটা আপনার পছন্দ? কিউ পি এন, কিউ পি এর আগে কোশ্চেন, বাকিরা সবাই রিলিফ পেয়ে যাবে আর চিন্তা আগাবে না। আরেকটা আছে এটা হচ্ছে টিভিতে হয় বাস্তবের ক্লাসে, ঠিক আছে চটপট অনুষ্ঠান হলে একটা এক করে নাম দিয়ে সাথে সাথে কিংবা প্রশ্ন দিয়ে সাথে সাথে কেউ উত্তর দেবেন, এটা কোনো সময় নেই বাস্তবে। এখন কথা তো এখানে আরেকটা জিনিস নেন নেন পদ এবং প্রশ্ন, পদটা যদি লম্বা হয় তাহলে কী হবে, পদটা কি লম্বা হওয়া না খাটো হওয়া কেন? একজনের সব উত্তর দিচ্ছে বলেন সেখান থেকে এন পি কিউ, পদটা যদি লম্বা হয় তাহলে সমস্যা কি, বলছেন পদটা খাটো হওয়া লম্বা হলে সমস্যা, টাইম না ওর হার্ট বিট বেড়ে যেতে পারে, এটা বুঝেন না? একজনকে জিজ্ঞেস করে যদি ব্যাপারে ওরা পজ দিতে মনে করেন না জানি কি কঠিন প্রশ্ন আসতে পারে, হার্ট বিট বেড়ে যাবে, পার্টিকুলার যদি কঠিন বাইবা বলে হয় তাহলে দেখা যাবে ফাইন কতটা পড়ে গেছে আগের থেকে, এটা বেশি পজ দেওয়া যাবে না নিজের আপন। ওকে স্টুডেন্ট যখন আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতেছে আপনি ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দিতে পারেন, খুব ইজি ওয়ে ডাইরেক্ট প্রশ্ন, তার অথবা আর হতে পারে প্রশ্নটা রিভার্স করে দেন, কেন রিভার্স করবেন বলেন তো, প্রশ্ন রিভার্স করবেন কেন? রিভার্স মানে কি, তাকে জিজ্ঞেস করেন, তাই তো রিভার্স,
অথবা ছাত্রদের দিকে দিয়ে দেন, অন্য স্টুডেন্টদের দিকে দিয়ে দেন, কারো রিভার্স করলেন, উল্টাপাল্টা প্রশ্ন যাতে না করে। অনেক সময় ক্লাসে এসে উল্টাপাল্টা প্রশ্ন করে, তো রিভার্স যদি করে দেন তাহলে আর কোনোদিন কল্পনা করে যে প্রশ্ন করলে তো আমার গাড়ি এসে পড়বে। ক্লাস কন্ট্রোল করার জন্য রিভার্স কোশ্চেন করা দিতে পারে, ক্লাসে কন্ট্রোল করার জন্য তাহলে উল্টাপাল্টা প্রশ্ন। আমি এরকম যে ফার্মারদের ফার্মার না ইউনিয়ন লেভেলের স্টাফদের একটা ট্রেনিং এর মধ্যে আমি গেছি, তো আমাকে স্টুডেন্ট মতো খুব কাছাকাছি জুনিয়ার দেখে দেখতে পারে যে খুব ফুটি করতেছে বিষয়ে প্রশ্ন করা শুরু করছে। যখন প্রশ্ন করা শুরু করছে তার বলছে যে ঠিক আছে আপনার প্রশ্নের আপনার প্রশ্নের কোনো পার্ট আপনার নিজের জানা আছে কেটা মতো তা সবাই বলে তালি মারছে, কারণ যার প্রশ্ন তাকে যদি রিভার্স করে দেন তাহলে সে টাইট আছে না। কিছু কিছু লোক কেমন টাকা খালি প্রশ্ন করে তাকে উত্তর তাকে জিজ্ঞেস করতে পারে। কিছুদিন আগে একটা ইউনিভার্সিটিতে আমার এরকম একটা ঘটনা আছে, জাস্ট এই মুহূর্তে আমার রিকল আসছে, সকালে দেখছিলাম রুম স্ক্র্যাচ আমাকে দেখছেন তো একদিনে কয়টা ট্যাক্স আমি পড়া যেতে পারে, এখন গোটা চারের ট্যাক্স আমি আছে এরকম একজন সাইকোলজি ব্যবসা করতে আমি শুধু রুম স্ক্র্যাচ আমার কথা বললেন অন্য কোনো ট্যাক্স আমার কথা বললেন না। আমি বললাম ভাই আমাকে যে সময় দেওয়া হয়েছে সেখানে পাঁচটা ট্যাক্স আমাকে দেওয়ার সময় সম্ভব না, আর টিচারদের এরকম একদিনের মধ্যে পাঁচটা ট্যাক্স আমি পড়াই দেবে তাই না, পাঁচটা ট্যাক্স আমাদের সামনে দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ সেটা সিলেক্ট করতে পারতাম। আমি বললাম আমরা একটা সিলেক্ট করে নিয়ে আসছি আমরা যে এটাই ভালো তারপর সেটা আপনাদের দিতে ছিল না কেন এটা আপনি ভালো করেন নাই আপনি সবগুলো দিতে মানে পরে বাধ্য হয়ে বলছি ভাই আপনি কোনটা ইউজ করেন আর কোনো উত্তম নেই এটা কোন ধরনের কোশ্চেন করতে সেলে ইনভার্স কোশ্চেন দেখবেন যে কিছু লোক আছে এরকম কিছু লোক আছে এরকম অনেক আগে অনেক আগের একটা জাস্ট একটা এক্সাম্পল না আমি থাকতে পারতেছিলাম একজনের কাছে তো বিঘালার একজন আমাদের জন্য দাবার দিতে গেছে ভাই তো স্বাভাবিকভাবে এটা মোটিভেটিং কিংবাটা তো বলছে হ্যাঁ মসজিদে যাওয়া ঠিক আছে আপনার দাবার দিয়েছে ভালো দাদা কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দেন তো কি আমাদের দেখে তো পাস আপ আমাদের জন্য টাইম আছে কিন্তু স্ক্যান্ডেলের চার্জিং করতে বলতে দিকে ছয় মাস রাতে ছয় মাস দিন ওকে তাহলে ওদের নামাজ পড়ে কি হবে আমি কি উত্তর দেবেন আপনি আসলে এগুলো খুব দুষ্ট টাইপের প্রশ্ন ক্লাসের মধ্যে যাওয়া আমাদের অডিয়েন্সের মধ্যে অ্যাটেন্ডের মধ্যে আমি সেটা পাওয়া যায় আপনি রিভার্স করে দেন রিসিভিং আমার আন্ডার টু শেয়ার যদি আপনি মনে করেন ভয় পাইতেছেন এরকম ডাইরেক্ট করে দেবেন ক্লাস করে দেন প্রশ্ন করছে এই তোমাকে একটা প্রশ্ন করছে তোমার কার কাছে এর উত্তর আছে বলো এখান থেকে তো এটা যদি ইয়ে করে দেন ডাইভার্স করে দেন যদি অন্য দিকে রিসিভিং করে দেন যদি অন্য দিকে আর যদি দুষ্টমি প্রশ্ন হয় তো ক্লাসের বাইরে নিয়ে ওদের নোট দিয়ে আমার শুরু করে দেয় তখন ওর কারণে আজকে আমি ধরা গেছি কি কন্ট্রোল ওকে নিয়ে ওখানে কন্ট্রোল করে ওকে রিসিভিং করে দেন পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে যদি পজিটিভ নন নেগেটিভ ক্যান্সার আসার মতো থাকে সবাই এঙ্গেজ হয়ে যাবে বা এখানে কিন্তু লার্নিং শুরু হয়ে যাবে আর যদি মানে ট্রিকি কোশ্চেন আর এরকম উল্টাপাল্টা কোশ্চেন হয় তাহলে সাইজ হয়ে যাবে রিলে কোশ্চেন বিভিন্ন ভাবে হতে পারে রিলে মানে একটা পর আর একটা কোশ্চেন হয় না ক্লাসে ভাইরাতে তো হয় ভাইরাতে একসাথে কয়েকটা কোশ্চেন হয় এটা হচ্ছে রিলে কোশ্চেন শর্ট অফ রিলে দুইভাবে হতে পারে একই সাবজেক্টে ইজি থেকে ডিফিকাল্টের দিকে যেতে পারে একই কন্টেন্ট দেবো হতে পারে না রিলে আর একটা হতে পারে একজনে করলাম ওই কোশ্চেনের সেকেন্ড পার্ট আর একটা থার্ড পার্ট আর একটা ফোর্থ পার্ট আর একটা দুই দিকে দিয়ে দেবো আর একটা হতে পারে টাইম ডাইমেনশনে দিলে তো আপনি রিলে কোশ্চেন করতে পারে রিলে কোশ্চেনের একটা বড় সুবিধা আছে সেটা হলো প্রথমে দিলেন রিমেম্বার তারপরে যদি আন্ডারস্ট্যান্ড তারপরে অ্যাপ্লাই তারপরে অ্যানালিস তারপরে ইমেল তারপরে প্রসেস ক্রিয়েট এইভাবে আপনি গ্রুপসের সব লেভেল এক টপিক থেকে এক টপিক থেকে বের করে নিয়ে আসতে পারবেন একজনকে শুধু উত্তর দিতে দেবেন একজনকে প্রশ্ন করবেন না এটাকে সবাইকে ইনভলভ করার চেষ্টা করবেন তারপরে মেল ফিমেল কিংবা আগে দিচ্ছে মেয়েরা স্পেস দেখে কিংবা আগে দিচ্ছে দেখে আপনি প্রশ্ন ডিস্ট্রিবিউট করবেন আপনি ক্লাসের শুরুতে প্রশ্ন করবেন শেষের প্রশ্ন করবেন মাঝখানে প্রশ্ন করবেন সব প্রশ্ন লাস্ট পয়েন্টের জন্য রেখে দিবেন না
স্পেস ডাইমেনশন ডান দিকে প্রবলেম বাম দিকে প্রবলেম পিছনের প্রবলেম ক্লাসের সামনের দিকে প্রবলেম সব মিলে যায় প্রবলেম মানে কি করতে জানেন আপনি যদি টেন্ডেন্সি ড্র করে যায় শুধু সামনের দিকে প্রশ্ন করা ইসি স্টুডেন্ট অ্যাভয়েড করা গেলে কি করবে পিছনে আবার যদি শুধু পিছনে যান তার সামনে পড়বে যদি ডান দিকে টেন্ডেন্সি থাকে বামে পড়বে যদি সেলেটার দিকে করেন সব মেয়েরা হাত তালু দেবে খুব খুশি হবে ডিস্ট্রিবিউট এবং টাইম ডাইমেনশন পড়া দিচ্ছে এক ঘন্টা ঠিক আছে 10 মিনিট হয়ে গেছে What is the difference between analysis and evaluation? কিন্তু যদি বলে বুঝছো তো কোন দুষ্ট স্টুডেন্ট এর বলে বলে বুঝছো যে তা আউট অথবা এই কোশ্চেনের কোন ওখানে শেষ করে দিল আপনাকে ইজ ইট ক্লিয়ার ক্লিয়ার স্যার না সে আমি ওখানে আউট নাম দাও এনি কোশ্চেন নো থ্যাংক ইউ স্যার নো কোশ্চেন আপনি আউট ওকে লেট দ্য দুজন বলে ওকে স্যার এই ধরনের কোশ্চেন করা ঠিক না আসলে কি সুযোগ একটু রেজ দ্য হ্যান্ডস ইন দ্য ডোনাট আন্ডারস্ট্যান্ড এটা আবার অবজেকশন একসাথে না ছাত্রদের প্রশ্ন করলেন আপনি উত্তর দেওয়ার জন্য সময় দিতে হবে তাদের চিন্তা করার সময় দিতে হবে আর ছাত্ররাও যদি প্রশ্ন করতে পারে এটার জন্য তাদেরকে টাইম দিতে হবে এগুলো আমাদের কভারেজে চলে আসছে প্রশ্ন এই ক্যাটাগরিগুলোতে করতে পারবে এটা আমাদের কিছু প্রশ্নের বিভাগ কিছু প্রশ্নের তার ব্যাখ্যা কিছু প্রশ্নের তার অ্যাপ্লাই কিছু কোশ্চেন অ্যাপ্লাই করার পরে কি হবে এভাবে আপনি নোট স্টিক করে দিতে পারেন আমাকে দুটো প্রশ্ন করেন এই সেশন থেকে শর্ট সেশনে দেখি নিলেন দিন শেষ এক্সস্টেড পাবলিক চলে গেছে আপনারা বোকার মতো বসে আছেন কেন তা আমি জানি না যারা করে তা আপনারা চলে যেতে পারছেন ওকে এখন যারা আছেন তারা সৌভাগ্যবান বলেন কি প্রশ্ন তারপরে আপনি প্রশ্ন করেন বলেন কয়টা ডোমেন আপনি বুঝে গেলেন ডোমেন যেটা বলছে কিনা কম্পিটিভের কয়টা লেভেল এফেক্টিভের কয়টা লেভেল এই জাতীয় ডাইরেক্ট প্রশ্ন করেন কিন্তু ওই যে বুঝছো কিনা ইজ ইট ক্লিয়ার ইজ ইট ওকে এটাতে আপনাকে জাস্ট নট আউট করে দিবে একটা রেসপন্স দিয়ে ইভেন চলে না ওইটাতে যাব না মানে কোনটা ইজি কোনটা ডিফিকাল্ট এই জাতীয় আমাদের
ছাত্রদেরকে টাইম দেওয়া উচিত। প্রশ্ন করার পরে অনেকের আছে প্রিপারেশন নিয়ে উত্তর দিতে একটু সময় লাগে, তাকে টাইম দেওয়া উচিত। আপনি প্রশ্ন করলেন উত্তর দিতে বললেন, সাথে সাথে সুইচ করে রাখবেন, বললে আপনি উত্তর দিতে শুনেই বসলে আরও দিনও লাগা, তাই না? একটা জায়গায় তৈরি হতে পারে। আমরা ছোট অনেক সময় বাচ্চা বাজার নিয়ে আসি, ব্যাগের করে ছোট বাচ্চা যদি থাকে দৌড়া একটা দৌড়া করে আগুন নিয়ে আসে, আগু বাজার নিয়ে আসুন দেবেন না। আমরা কী করি সাধারণ সাইকোলজিটা কি, সে আমার কাছ থেকে নিতে দামি দেয় ওই এক বইটা সে ক্যারি করতে পারবে না, তখন কী করি উপরে দৌড়ে রাখি। আর সে বাচ্চায় লোকে আর বলে একটা আপনি দেখি বাসবাড়ি কেউ থাকে বলে জানি বাজার নিয়ে আসবে, আমরা ব্যাংক বিদেশে নিয়ে আসছি বাচ্চাদের ব্যাপারে ছাত্রদের ব্যাপারে আর যায় এরকম তাহলে সাপোর্ট দেওয়া। সে যদি 3% বাড়ে 5% বাড়ে সেদিন তাকে বলা হলে পার্টিসিপেট হচ্ছে বলো, তারপরে সবাই মিলে আমরা সাপোর্ট দেবো, কিন্তু তখনও তাকে ডিসকারেজ করবো না। আর যদি বোর্ডে নেওয়ার মতো হয় যদি দেখে সে পারবে তাকে বোর্ডে নিয়ে যাওয়া উচিত, তখন তার সাহস বাড়ে সবার সামনে যাওয়ার। কিন্তু যদি সে দেখে যে পারবে না ওখানে গেলে লজ মানে ইয়ে পাবে অপমানিত হবে ইনসাল্টিং হবে, তখন না তাকে নিজেই শেখানো উচিত। এটা ওই যে সকালে বলছিলাম এথিক্যাল কনফিডেন্সিয়ালিটি, সে যদি পারলো না ওটাকে থাকলে অবস্থা লুকিয়ে গেল, আর যদি সে পারে তাকে এলিমিনেট একটা আরেকটা আউটকাম আনলো, সেটা হচ্ছে তার সাহস। আরেকটা আউটকাম চলে আসে এবারে বোর্ডে নিয়ে আসলাম তার সাহস, সবার সামনে সে দাঁড়িয়ে গেলে একটা সাহস। জি আর কোনো প্রশ্ন? পরে আলোচনা হবে কি না জানি না, তবে এখন একদিন ডেট যেতে হবে না, কোনো চিন্তা করতে হবে না, খুব হালকা জিনিস। আমাদের বিভিন্ন টিচিং মেথড আছে, টিচিং মেথড মানে সফটওয়্যার, সফটওয়্যার তো এই হচ্ছে হার্ডওয়্যার। এইটার মেথডের মধ্যে মেথড তো মানে প্রসিডিওর, এটা তো টেকনিক্যাল প্রসিডিওর। তো আমরা যেটা কোশ্চেন আনসার টেকনিক আর নন ভার্বাল টেকনিক এটা মেথডের সাথে ম্যাচ করে, তাই তো? মেথড অথবা বলতে পারেন যে মেথডের সাথে এটা অ্যাটাচড, এই জন্য এটাকে টেকনিক বলে। ওটা এক্স্যাক্ট একটা মেথড না, মেথড কি লেকচার একটা মেথড, লেকচারের মধ্যে নন ভার্বাল ইউজ করি, তাই তো? এটা টেকনিক, লেকচারের মধ্যে কোশ্চেন অ্যান্সার ইউজ করি এটা টেকনিক। তাহলে লেকচারের মধ্যে যেটা ইউজ করি লেকচার মেথড, তার ভিতরে ওইটাকে প্রাণবন্ত করার জন্য আমরা কিছু টেকনিক ইউজ করি। এই জন্য নন ভার্বাল মেথড না, কোশ্চেন অ্যান্সার মেথড না, ওটা হলো টেকনিক, ওটা অন্য জায়গায় ইউজ করতে পারি। এখন আমাদের প্রশ্ন হলো কেন টিচিং মেথড আমাদের ব্যবহার করতে হয়, ভিন্ন ভিন্ন টিচিং মেথড ইউজ করতে দেখেন, তার একটা উত্তর এখানে আসে। কি উত্তর দেখেন তো, একটা চাইনিজ প্রভাব বলে what I hear and forget, what I see and remember, what I say I understand, what I do I understand and remember. What a question good book? What I do? তারপরে ছাত্রদেরকে যদি নিউজে নিতে পারেন তাহলে খুব বেশি করতো, এটা আমরা পারি না, এটা পারি না, পয়লা বৈশাখে যান এক একটা ট্র্যাডিশন তৈরি করে নিয়েছে, আরেকটা ট্র্যাডিশন তৈরি করছে, কাউকে দাওয়াত দিলে পেট করে খাওয়াতে হবে, গুরু পাক খাওয়া, বিরিয়ানি না এলে পোলাও, সাদা ভাত খাইতে দেওয়া যাবে না, ও যদি মরেও যায় তাও খাওয়াতে হবে, যদি হার্টের রোগীও হয় তাও খাওয়াতে হবে, কি খাওয়াতে হবে, বিরিয়ানি পাক করতে হবে, পোলাও পাক করতে হবে, হার্টের রোগী জানি আমি, মনে করেন পাঁচজনকে দাওয়াত করছেন পাঁচজনই হার্টের রোগী, তারপরে কী করবেন, দাওয়াত দিচ্ছি বিরিয়ানি কিংবা পোলাও না হলে কী করে হবে, আচ্ছা ওটার জন্য তার জন্য প্রয়োজন, তাই তো? তারপরে আমরা কেন করি এলাম ট্র্যাডিশন, কেউ বলতে পারবে না এই ট্র্যাডিশন করতে গিয়ে তৈরি হয়েছে, আর আপনি এগুলো প্রশ্নটা করছে এবার এই ট্র্যাডিশন করতে গিয়ে তৈরি হয়েছে, কেউ বলতে পারবেন গেস করতে পারেন? আমাদের সময় এক সময় ছিল, আমাদের ছোটবেলা বেলায় ছিল, বছরে আমরা গোস্ত খাইতাম, মিট খাইতাম, মাত্র হাতে মনে কয়েক বেড়ে নিয়ে সবে বলা দুই মিট আর বিয়ের সাথে এই জাতীয় জিনিস, এর বাইরে আমরা মিট খেতাম না, মাছ
দিয়ে আমাদের চলত। তো যেদিন মিল খেতাম সেদিন ছয় পাটার খাবার একদিনে খেয়ে যাবে। এই জন্য আমাদের টেন্ডেন্সি দেখেন মাছ খাইলে এক পিস খাই, কিন্তু গোশ খাইলে কয়েক পিস চার পাঁচটা খাই। কেন? দুইটাতেই তো প্রোটিন সাপ্লাই দিচ্ছে। মাছ যখন খাই এক পিস খাইলে আমার প্রোটিন শেষ হয়ে যায়, গোশ খাইলে হয় না কেন? বুঝলে? ছয় মাস পর একদিন খাই, ছয় মাসের খাওয়া একদিনে খেয়ে শেষ করতে যাই। তো এটা ছিল সব এই পূজা পার্বণ কিংবা দাওয়াত এই জাতীয় জিনিস। সেই সময় আমরা একদিন বেশি করে খাইতাম, তিন মাসে একদিন, ছয় মাসে একদিন। এখন আমরা প্রতিদিন যদি দাওয়াত দিই, প্রতিদিনই আমরা ওই পরিমাণ খাইতে শুরু করছি, বুঝছেন? বডি ওয়েট আর হার্টের এই সমস্যা কেন রয়েছে? কারণ দাওয়াত তো তখন ছয় মাসে একদিন হতো, এখন প্রতিদিন দাওয়াত। এখন ছয় মাস পরে পেট ভরে খাইতাম, এখন যেহেতু দাওয়াত দেওয়া যায় প্রত্যেক দিনে পেট ভরে খাইতে হবে। বাঙালি দাওয়াত দিলে খাওয়া বেশি খায়, দাওয়াত দিলে খাওয়া কম দিলে মনটা খারাপ হয়, তাই না? দাওয়াত দিলে তখনকার দিনে এই ফ্রিকোয়েন্সিটা অনেক কাছাকাছি চলে আসছে আমাদের ফিনান্সিয়াল কিংবা আরও বিভিন্ন কারণে চলে আসছে না স্যার। ইন্টেন্সিটিটা ফ্রিকোয়েন্সিটা অনেক আগে ছিল অনেক কম, বছরে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, সেটা অনেক কমে আসে। কিন্তু ওই ট্র্যাডিশনটা রয়ে গেছে, ট্র্যাডিশনটাকে বাদ দেওয়া যায় না, ট্র্যাডিশনটাকে বাদ দেওয়া যায় না। বাসাতে ছেলেকে বিয়ে করে বউ নিয়ে আসলে সে এসে রান্না বান্না করবে, এইটাই তো কথা। এখন যদি ছেলের থেকে বউয়ের যোগ্যতা বেশি হয়, ছেলে যদি আমার ডাক্তার হয় তোমার ইঞ্জিনিয়ার হয়, বউ যদি ডাক্তার হয় তাও রান্না করে খাওয়াবে, কেন? বউ আসলে না ট্র্যাডিশনালি সে এসে রান্না করার কথা, কি বিষয়টা তাই হয়ে যাচ্ছে না? আমাদের ট্র্যাডিশন বায়াস, আমরা এটাতে অভ্যস্ত, এটা পর্যন্ত অভ্যস্ত, এই দুটাতে অভ্যস্ত না, কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য ট্র্যাডিশন। চলেন দেখেন আবার একটু ম্যাথমেটিক্যালি, হোয়াট আই হিয়ার আন্ডারস্ট্যান্ডিং রেট, যা শুনি আন্ডারস্ট্যান্ডিং কম। আমরা এই সারা পূজা শুনতেছি আন্ডারস্ট্যান্ডিং কম, যত কথা বাতাসে বের হইতেছে এই তারে যেতেছে, তার 20% কোনো আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু দেখেন 30% যদি শোনেন এবং দেখেন, যদি পড়েন 70, এবং যদি পড়েন এবং বলেন তাহলে 90, তাহলে ছাত্রদের লার্নিং কোথায় বেশি? সিম্পলি দ্য অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন। এবং রিটেনশনেরও একটা কথা আছে, আপনার লেকচারে আন্ডারস্ট্যান্ডিং 20%, কিন্তু তিন সপ্তাহ পর থাকবে মাত্র 5%। আর যদি এইটা হয় কিছু আদার্স অন্যকে পড়ানো অ্যাসাইনমেন্টটাকে অন্যকে প্রেজেন্ট করা, এটা 9% রিটেনশন। ওটা চয়েস করবেন আপনি, ওটা করা উচিত। যত এইদিকে তো সেদিকে আমার দায়িত্ব, যত এইদিকে পারা যায়, বাট দ্যাট ইজ এ কম্প্রোমাইজ, কারণ আমার টাইম অ্যান্ড রিসোর্স ইস করে টাইম কনস্ট্রেন্ট আমার সবচেয়ে বড় কনস্ট্রেন্ট। এটা জন্য কী করবেন বলেন? কোনো না কোনো জায়গায় কখনো এইটা কখনো এইটা, সবসময় মাঝখানে থাকবো না, সবসময় ঘরে থাকবো না, সবসময় মাথায় যাবো না। আমার সিলেকশন কে করবে? সিলেকশনটা আপনাদের মেয়ে করতে হবে, এই জন্য আছে দেখতে হবে কীভাবে সিলেক্ট করবে। আর আমাদের প্রতিটা দেখেন এটা আর এমার্জেন্সি ওইটাই এখানে চলে আসছে, একটা জিনিস দেখেন ইন্টারেস্টিং জিনিস। Even if you are facility, people only remember the first 15 minutes or half hour, you say. দেখেন আজকের দিনে চিন্তাভাবনা করে দেখেন তো, প্রথম 10-15 মিনিট অ্যাটেনশন থাকে, তারপর অ্যাটেনশন দেবে একটা মুশকিল। কীভাবে দেবে একটা তাহলে? এই যে আমি যেটা বললাম, অ্যাটেনশন প্যাক করা যায় কিছু ইন্টারাকশন, তাই না? তাদেরকে কিছু বলতো, তাদেরকে ইনভলভ করা, কখনো উইক মুভমেন্ট এটা ওটা আছে, এই জিনিসগুলোতে আপনি করে রাখবেন। অর্থাৎ আপনি মনোটোনাস লেকচার যদি দিয়ে যান, রেডিওর মতো যদি আপনি ক্যাসেট বাজিয়ে যান, কয় মিনিট আছে কি? এখনো কি আমাদের স্যার আছে এরকম কিছু আছে যারা রেডিও ক্যাসেট বাজায় যায় 50 মিনিট? আছে সিলেক্ট করে ওইভাবে, মানে ট্যাক্সোনমি অনুযায়ী, আউটকাম অনুযায়ী যদি যান,
তাহলে এটা ডাবল হয়ে যেতে পারে মানে সবচেয়ে সিলেকশনটা সিলেকশন অফ মেথড হতে হবে অ্যাকর্ডিং টু ওই যে ব্লুমস অ্যাকর্ডিং টু ট্যাক্সোনমি তো সেটাতে আমরা আসবো তার আগে যে ব্যাপার আগে কিন্তু যে ব্যাপারে কি বলে এখানে ইউ ক্যান টিচ দিস এ স্টুডেন্ট এ লেসন ফর এ ডে বাট ইফ ইউ ক্যান টিচ হিম টু লার্ন বাই ক্রিয়েটিং ইউনিভার্সিটি ইউ কন্টিনিউ দ্য লার্নিং প্রসেস অ্যাজ লং হি লিভস কোনটা শেখাবেন আপনি কোনো একটা টপিক শিখিয়ে দেবেন নাকি বলে কোনটা শেখাবেন ইউনিভার্সিটি কাটেন ইউনিভার্সিটি শিখাবেন সে শিখতে থাকবে শিখতে থাকবে শিখতে থাকবে বলে না আমার স্যারেরা কি আমাকে এগুলো শিখিয়ে দিয়েছিল বাট এটার মধ্যে একটা ইউনিভার্সিটি আমার মধ্যে তৈরি হয়ে গেছে আজকে সারা বাংলাদেশে আমি সবাইকে এই জিনিসটা ডিস্ট্রিবিউট করতে পারছি সিম্পলি দ্যাট ইউনিভার্সিটি এখন আমার আপনার যারা টিচার আছে তাদের জন্য একটা বড় কারণ সেই স্টুডেন্টের ভিতরে এই ইউনিভার্সিটিটা ডেভেলপ করা তারপরেটা কিন্তু হাদিস এইটাই তারা অন্য ভাষায় অন্য দেশে নিয়ে অন্যভাবে নিয়েছে কি বলার কথা লার্নিং অন দি টাইম এটা আমি সব যদি মাইন্ড দিন করবো যেটা আমার মধ্যে দোলনা থেকে কখন পর্যন্ত আমার লার্নিং চলে যাবে আমি কি আমার সাবজেক্ট ধরে এখন লার্নিং বানাতে পারবো এই জন্য যদি পারে তখন আমার এখানে লিখে নেয় লাইফ লং লার্নার বলে একটা কথা এখন রেখেছে লাইফ লং লার্নার বানাতে হবে আমার সাবজেক্টকে কি বানাতে হবে এখন লাইফ লং লার্নার শুনেন আজকে যে জিনিসটা আছে আজকে মোবাইলের এই ব্র্যান্ডটা আছে তাই তো 10 বছর পরে এটা থাকবে কোনো গ্যারান্টি আছে 10 বছর আগে যেটা ছিল না যদি লাইফ লং লার্নার হয় সে নিজে শিখে নিতে পারবে যদি লাইফ লং লার্নার না হয় তাহলে সে অবসর অতএব আমাকে বানাতে হবে লাইফ লং লার্নার এখন ইউনিভার্সিটি এই লেভেলে এসে এই যুগে এসেও আমাদের কিছু কিছু কলিগাল তারা কম্পিউটার হ্যান্ডেল করতে পারে না আছে না দেখো আমার এক স্যার ছিলেন কি উল্টা পাল্টা ল্যাবে মানে সফটওয়্যার ইনস্টল করে ছিল যাতে দুই দিন পর উল্টা পাল্টা দিচ্ছে হঠাৎ করে একটা ইন্টারভিউ কমান্ড সাইজেস টুবি তারপরে না বিভিন্ন আসলে ছোট্ট নাকি বানানো তারা বলে জানে না পরে আপনি বলেন যে আমি কম্পিউটার ল্যাবে যাবো না কেন কম্পিউটার আমার এদের স্কুল দেখতেছে তো আমি 2000 সালে আমার ইউনিভার্সিটিতে আমাদের ইনস্টিটিউটে একটা ল্যাব বানালাম স্যার অনেক চেষ্টা করলাম স্যারকে ঢোকানো যাবে খুবই ভালো বক্তা দুপুর বাংলাদেশের নাম করা বক্তা আমার ইউনিভার্সিটিতে নাম পাবাম কিন্তু উনি আইটিতে ঢুকতে পারলেন না তো বছর 2 দিন আগে আমার একটা প্রজেক্ট ছিল আমার ইনস্টিটিউটে আমি বললাম স্যারকে নিয়ে যান স্যারের আইটি সাপোর্টটা করা দিয়ে তাহলে উনি একটা এক্সেল বই তৈরি করে দিয়ে আসতে পারবেন কিন্তু একটা কম্বিনেশন হলো না উনি ওনার মনের কথা বোঝাতে পারেন না আইটিতে কী পাওয়া যাবে আর উনি কী খুঁজতে পারেন দুটা কম্বাইন হলো না চার মাস কাজ করে আসলে কি পারলে আলটিমেটলি আমাদের আউটকাম আসবে দিল ওকে চলেন কী কী মেথড আছে আমাদের অনেক মেথড আছে লেকচার আমরা জানি ডেমোস্ট্রেশন আমরা জানি তাই তো রিডিংটা আমরা অনেক ভুলে যাই রিডিংটাও কিন্তু লার্নিং মেথড এই টিচিং লার্নিং মেথডস এখন বানাতে হচ্ছে শুধু টিচিং মেথড দিলে হচ্ছে না আমাদের বলতেছে এখন টিচিং লার্নিং মেথডস প্রজেক্ট অ্যাসাইনমেন্ট জানি গ্রুপ অ্যাসাইনমেন্ট জানি স্মল গ্রুপ প্যানেল ভিডিওটে সেগুলো সবই আমাদের জানা ইভেন্ট সিমুলেশন সব কোঅপারেটিভ লার্নিং তো বলতে পারবেন সেমিনার আর ওয়ার্কশপের মধ্যে ডিফারেন্স কী বলতে পারবেন তো সেমিনার কোনটা আর ওয়ার্কশপ কোনটা সেমিনার ওয়ার্কশপ আছে যে সবের বাদ পাওয়া যায় তাই তো আচ্ছা বিচার বিচার কাজ করে একটা কিছু করে বের করতে হয় সেমিনার আছে উপর থেকে পড়তেই থাকেন উপর থেকে পড়তে থাকে ওয়ান হয়ে এক্সপার্ট হয়ে পড়তে থাকেন আর এক্সারসাইজ আর অ্যাসাইনমেন্টের মধ্যে ডিফারেন্স কি ছোট্ট জিনিস ক্লিয়ার করে ছোট্ট কথা জানেন তো এক্সারসাইজ আর অ্যাসাইনমেন্ট দুজনের মধ্যে দুটার মধ্যে কি ডিফারেন্স আপনার মনে করেন এক্সারসাইজ ইচ্ছা করলে 12টাও দিতে পারবেন যদি সেটা সব ক্লিয়ার হয় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা করলে এটা হয়ে যাবে আমেরিকাতে একটা কোর্স আউটলাইনে দেখলাম 6টা না 7টা অ্যাসাইনমেন্ট তার মানে কি ওই যেটা দিছে 1-2 ঘন্টা করলে হয়ে যায় সংখ্যায় অনেক বেশি কিন্তু পুরো চ্যাপ্টার জুড়ে পুরো বই জুড়ে পুরো সিলেবাস জুড়ে থাকে কিছু না কিছু কাজ দেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট অন দ্য কোঅপারেটিভ লার্নিং বুঝে রাখেন কি কোঅপারেটিভ লার্নিং তো বলতে পারেন
কোঅপারেটিভ লার্নিং আর মোজাহারের কোঅপারেটিভ লার্নিং গ্রুপ স্টাডি আবার আমার আবার একটা কোঅপারেটিভ লার্নিং এর একটা এক্সাম্পল চলে একদিন অ্যাক্সিডেন্টাল হয়ে গেল রিসেন্টলি আমি খুলনা ইউনিভার্সিটি গিয়ে দেখলাম একটা গ্রুপে Thank you.
আপনাদের সাথে সময় দিতে পেরে আমার জন্য একটা বিরাট লার্নিং।
একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য আলু আসেন সাবজেক্টে নিয়ে মানে এখানে এরকম একটা সুবিধা দেখেন ডিসি স্যার থেকে শুরু করে ডিসি স্যারেরা সবাই বসছেন এবং তারা এই জিনিসগুলো সম্পর্কে মোটামুটি কাম করছেন এদের আজকে যেমন আসলে লিখতে দেখাইছে একজনের সাথে বুকস পড়াবেন নাকি আজকে আমার ক্লোমস আমি স্যার আপনাদেরকে আমি বুকস পড়াবো না আমরা পুরনো হয়ে গেছে আজকে নতুনদের জন্য তো সবাইকে ধন্যবাদ কালকে আমরা 9:30 শুরু করছি একটু করে শিখেন অনেক শিখা হবে that you get to get home.